আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ফ্রি ইকোনমিক্স এমসিকিউ ক্রাশ কোর্সের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমার দেখা যাচ্ছে না, একটু জানাবা। তো আমরা আমাদের একটু ওয়েট করব যাতে যারা আমাদের শিক্ষার্থীরা আছে তারা যেন আমাদের সাথে এই লাইভ সেশনে যুক্ত হতে পারে, এবং আমরা আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিব, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা যেন যুক্ত হতে পারে আমাদের সাথে আজকের এই লাইভে। আমরা আজকে কিন্তু মজা করে আমাদের অর্থনীতি প্রথম পথে দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করবো এমসিকিউ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমরা জানো সবাই, এবং এই অধ্যায় থেকে আমাদের সিকিউর ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি কারণ এখান থেকে তোমার মিনিমাম 6 থেকে 8টা তোমার এমসিকিউ আসতে পারে এই একটা চ্যাপ্টার থেকে। এবং আমরা শুধু এমসিকিউ পড়াচ্ছি না, আমরা শুধু মুখস্থ যে আনসার দেখে দেখে বলে দিচ্ছি এমন না, আমরা ওই আনসারটা কেন হচ্ছে এবং ব্যাখ্যা সহ আমরা সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসে তোমাদের এই এমসিকিউ ফ্রি ক্লাসগুলোতে। তো এই ক্লাসগুলোর পাশাপাশি আমরা কিন্তু এখানে যে 6টা ক্লাস হবে প্রথম পথে 6টা অধ্যায়ের উপর, শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর, এটার উপর অনুষ্ঠিত হবে 25 নভেম্বর একটা কুইজ টেস্ট। যে কুইজ টেস্টার তোমরা সর্বোচ্চ যারা মার্ক পাবে, যারা সর্বোচ্চ নাম্বার পাবে মার্কস পাবে তাদের জন্য কিন্তু থাকবে পড়ালেখার পক্ষ থেকে গিফট। তো ইজিকনিস বই, পাশাপাশি টি শার্ট এবং অন্যান্য আরো গিফট থাকবে, যেমন ধরো হয়তো মোবাইল ফোনও থাকতে পারে, সেটা ডিপেন্ড করতেছে তোমাদের জন্য, তোমাদের পার্টিসিপেশনের উপর, তোমাদের পার্টিসিপেশন কেমন হচ্ছে সেটার উপর। তো আমরা যারা এই লাইভ সেশনে যুক্ত হচ্ছি সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিব বন্ধু বান্ধব, যাতে যারা আছে আমাদের কাছে বন্ধু দূরের মধ্যে সবাই যেন আমাদের সাথে যুক্ত হতে পারে এবং তারা যেন আমাদের সাথে এই ক্লাসে জয়েন করতে পারে, ঠিক আছে। তো সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, মেনশন করে দাও, আমিও তোমাদের সাথে শেয়ার মেনশন করে দিচ্ছি। ওকে, আমিও তোমাদের সাথে শেয়ার মেনশন করে দিলাম যাতে তোমরাও আরেকটু হেল্প হতে পারে তোমাদের। এমন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তোমাদের মধ্যে থেকে কিন্তু সিলেক্ট করা হবে পড়ালেখার টি শার্ট বিজেতা। অর্থাৎ যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে মানে পরীক্ষা ভালো রেজাল্ট না করলেও, মানে কুইজ টেস্টে ভালো না করলেও কিন্তু তুমি এই কম্পিটিশনে বা এই আমাদের সাথে এই প্রোগ্রাম অংশগ্রহণ করে তুমি কিন্তু টি শার্ট পেতে পারো। তো সেটার জন্য তোমাকে সর্বোচ্চ শেয়ার মেনশন করতে হবে, এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা যাদের তারও আমাদের সাথে এই লাইভ সেশনে বা এই ক্লাসগুলো করতে পারে, পাশাপাশি কুইজ টেস্টে অংশগ্রহণ করতে পারে। আমরা একটু ওয়েট করছি যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই জয়েন করতে পারে আমাদের সাথে। আমাদের সাথে কাইসার হামিদ আছে, মেনশন করেছে, ওকে। আমাদের সাথে আয়ন আছে চট্টগ্রাম থেকে, সে আছে, ওকে। আমাদের সাথে রয়েছে অর্ণব সাহা, আমাদের সাথে রয়েছে। আমরা একটু প্রথমে একটু আলাপ আলোচনা করি তারপর আমরা শুরু করে দিচ্ছি, জাস্ট 2-1 মিনিট সময় নিব তোমাদের কাছ থেকে। সো কে কোন জায়গা থেকে আমাদের সাথে আজকের এই লাইভ সেশনে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি একটু দেখতে চাই কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আছো। এবং সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবে তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে, অর্থাৎ পড়ালেখার পক্ষ থেকে টি শার্ট থাকবে। এটা কিন্তু মানে ফাও কথা না যে তোমাকে দিব না বাট বলতেছে এমন কিছু না, তোমাদের এখানে মনিটর করা হচ্ছে কারা সর্বোচ্চ বেশি পার্টিসিপেট করতেছো, এই লাইফগুলো এনজয় করতেছো বা বন্ধু বান্ধবকে শেয়ার মেনশন করতেছো তাদের মধ্যে থেকে কিন্তু সিলেক্ট করা হবে পড়ালেখার টি শার্ট বিজেতা, ঠিক আছে। সো কাইসার আমি মেনশন করছে, থ্যাংক ইউ আব্দুল। আব্দুল আমাদের সাথে রয়েছে, সালাম দিয়ে আছে। আমাদের সাথে রায়হান আছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি, আমাদের সাথে সিনতিয়া আছে, সিনতিয়া বলছে আসসালাম, কেমন আছেন ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে নাজনীন, আমাদের সাথে আছে ভাই, আমি টাঙ্গাইল থেকে দেখতে পাচ্ছি, ওকে। আমাদের সাথে আচ্ছা হাসান আমাদের সাথে রয়েছে, ওকে। আমাদের সাথে রয়েছে সৈকত আছে হুবিগঞ্জ থেকে দেখতে পাচ্ছে সে। আমাদের সাথে রিয়া আছে, সালাম দিয়ে আছে। আমাদের সাথে রিহান আছে চট্টগ্রাম থেকে, আমাদের সাথে ওকে হাসান বলছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। রিহান চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে, ওকে ওকে ফাইন। বাকি একটু সবাই জানাও কে কোন জায়গায় দেখতে পাচ্ছে এবং সবাই একটু শেয়ার মেনশন করে দাও, সবাই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে দাও। আরফাত আমাদের সাথে রয়েছে সিলেট থেকে, আমাদের সাথে ইসরত জাহান আছে চট্টগ্রাম থেকে, আমাদের সাথে মাহিদ আছে, মাহিদ বলছে কেমন আছে স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সাকিবুল হাসান আছে, সাকিবুল হাসান বলছে চট্টগ্রামের মহেশখালী মাতার বাড়ি থেকে দেখতে পাচ্ছে, আচ্ছা। তারপর হচ্ছে সীতাকুণ্ড থেকে আমাদের সাথে, আচ্ছা উপরে চলে গেছে নাম পড়তে পারেনি তোমার নাম। আফিফা বুশরা আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। ফারজানা নাজরিন আমাদের সাথে রয়েছে সিরাজগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে হুমাইরা ইন্নি আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে ঈশা, আমাদের সাথে দিন ইসলাম রয়েছে চট্টগ্রাম থেকে, আমাদের সাথে রয়েছে অর্ণব, মেনশন করেছে, থ্যাংক ইউ। যারা যারা মেনশন করছে শেয়ার করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে, তো তোমরা শেয়ার মেনশন করতে থাকো বন্ধু বান্ধবদেরকে যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং
সবাই আশা করছি সবার মোটামুটি কমন পড়ছে। সাইফুল ইসলাম আসতে রয়েছে আমাদের সাথে, স্যার আমি আছি, ওকে। কিয়ামুনি আমাদের সাথে রয়েছে, মেনশন করার মতো কেউ নাই, এটা কোনো কথা? তোমাদের বন্ধু বান্ধব অথবা তুমি মেনশন করতে না পারলে অন্তর্ভুক্ত তোমার ওয়ালে এই লাইভটা শেয়ার করে দাও, দুই চারজন বন্ধু থাকলে তাদের কাছে চলে যাবে। কেমন? সবাই একবার নিজের ওয়াল অন্তর্ভুক্ত ক্লাসটাকে করে দেবা, শেয়ার করে দেবা। আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা। আমরা প্রথম এমসিকিউতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউনিটি এসেছিল 22-23 সেশনে। তো প্রশ্নটা হচ্ছে, যদি চকলেটের দাম 1% হ্রাস চকলেটের সরবরাহ 3% কমিয়ে দেয়, তবে কি বলেছে? যে এক, চকলেটের চাহিদা স্থিতিস্থাপক, চকলেটের চাহিদা অস্থিতিস্থাপক, চকলেটের সরবরাহ স্থিতিস্থাপক, চকলেটের সরবরাহ অস্থিতিস্থাপক। তাহলে আমাদের আনসার করতে হবে যে যদি চকলেটের দাম 1% হ্রাস চকলেটের সরবরাহ 3% কমিয়ে দেয়, তাহলে চকলেটের চাহিদা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক, নাকি চকলেটের সরবরাহ স্থিতিস্থাপক, নাকি চকলেটের সরবরাহ অস্থিতিস্থাপক? আশা করে দেখি সবাই যারা যারা আশা করতে পারবে। এটা খুবই একদম মানে খুব টাফ একটা কোয়েশ্চেন। প্রথমেই আমরা একটা টাফ কোয়েশ্চেন দিয়ে শুরু করছি, যাতে তোমাদের একটা কি হয়ে যায় যে দেখা যাক তোমাদের অ্যাবিলিটি কতটুকু আছে। সো আনসার করো এটা সবাই। কামরুল ইসলাম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে আমাদের সাথে। প্রীতম বলছে এক হবে স্যার, আচ্ছা এক বলতেছে আমার সাথে। সীতুমণি আমাদের সাথে, সরি, হ্যাঁ সীতুমণি আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। দিন ইসলাম আমাদের সাথে রয়েছে, আমার পছন্দ চকলেট, আচ্ছা। তারপর বলছে ওকে কাজুলি, কাজুলি লিখতে মনে হয় 1-2 বলছে, আচ্ছা। এখানে আনসার করার নিয়ম হচ্ছে তোমাকে অবশ্যই তোমার নাম্বারটা পাশে লিখে দিতে হবে, অর্থাৎ আমি যদি বলি যে, হ্যাঁ আমরা এবার বলবো যে তোমার যদি, হ্যাঁ আমি যদি এভাবে বলি যে তোমার 1-এর উত্তর তুমি আনসার করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে 1-এর এভাবে লিখবা, 1-এর তুমি 1 আনসার করতে চাচ্ছ তাহলে এভাবে লিখবা, অথবা 1-এর 2 এভাবে তুমি আনসার করতে পারবা, ঠিক আছে? তো এভাবে করে লিখবা, নাহলে আমি বুঝতে পারবো না তুমি কয় নাম্বার আনসার করতেছো। অপু আমাদের সাথে বলছে, অপু বলছে 1-এর 2 হবে, দিন বলছে 1-এর 1 হবে, মেহেদি বলছে 1-এর 2 হবে। সো আমি তোমাদেরকে এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে এটা কিভাবে হবে আনসারটা, বা এই ধরনের প্রশ্ন আনসার আমরা কিভাবে করব, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে একটা ওয়ার্ডের মিনিং বুঝতে হবে। সে ওয়ার্ডের মিনিং হচ্ছে স্থিতিস্থাপক, এটার মানে কি কি বুঝতে বলো? একটা হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক কখন হয় জানো? যখন তোমার স্বাধীন যে চলক, স্বাধীন চলক যে হারে পরিবর্তন হবে, অধীন চলক যদি, অধীন চলক যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, তাহলে তোমার স্থিতিস্থাপক বলা হয় সেটাকে। যেমন আমি কি বলছি যে এখানে বলছে চকলেটের দাম, আমরা জানি দাম হচ্ছে স্বাধীন, আর চকলেটের সরবরাহ মানে চকলেটের যোগান সেটা হচ্ছে অধীন, কেমন? চকলেটের যোগান। সো আমি যদি বলি দামের উপর হচ্ছে সরবরাহ ডিপেন্ড করে বা যোগান ডিপেন্ড করে, সো দামটা হচ্ছে স্বাধীন আর সরবরাহ হচ্ছে অধীন। তো দামের পরিবর্তন হয়েছে 1%, এটার ফলে চকলেটের সরবরাহ 3% বৃদ্ধি, সরি কমিয়ে দিয়েছে। তার মানে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হচ্ছে, অধীন চলক তার চেয়ে বেশি পরিবর্তন হচ্ছে। স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলক যদি তার চেয়ে বেশি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় স্থিতিস্থাপক, ঠিক আছে? চাহিদা বলবো অথবা যোগান বলবো, ঠিক আছে? সেটাকে আমরা স্থিতিস্থাপক, চাহিদা অথবা কি বলতে পারি, এখানে যেহেতু দামের সাথে যোগানের সম্পর্ক আছে তাই এখানে আমরা যোগান বলতে পারি, কি বলতে পারি বলো? যোগান বলতে পারি, ওকে। আবার যদি আমি বলি বা স্থিতিস্থাপক সরবরাহ বলতে পারি, আবার আমি যদি বলি যে ওই স্থিতিস্থাপক মানে কি, ওই স্থিতি, এই দুটো ওয়ার্ডের মানে বুঝতে হবে, ওই স্থিতি স্থাপক, ওই স্থিতিস্থাপক মানে কি, যেখানে স্বাধীন চলক, স্বাধীন চলক যেটা আছে সেই স্বাধীন চলক এই পরিবর্তন, অধীন চলক এখানে লিখতেছে, অধীন চলক, দেখো স্বাধীন চলক যে হারে পরিবর্তন হবে, অধীন চলক যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, বা বলতে পারো স্বাধীন চলক যদি বেশি পরিবর্তন হয় অধীন চলকের তুলনায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে ওই স্থিতিস্থাপক চাহিদা, অর্থাৎ স্বাধীন চলক যে হারে পরিবর্তন হবে অধীন চলক তার চেয়ে কম হারে পরিবর্তন হবে। তো এখানে বুঝতে দাম যে হারে পরিবর্তন হবে চাহিদা তার চেয়ে, সরি যোগান তার চেয়ে বেশি হারে পরিবর্তন হবে, তাই না? তার মানে সেক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপক হবে। এখন এখানে স্থিতিস্থাপক দুইটা আছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক চকলেটের চাহিদা স্থিতিস্থাপক, চকলেটের সরবরাহ স্থিতিস্থাপক। তাহলে এখানে কোনটা বলবে? এখানে কিন্তু সরবরাহ বলছে, সরবরাহ মানে যোগান, তো এখানে চাহিদার কথা বলে নাই,
এখানে বলছে চকলেটের দাম 1% হ্রাসে চকলেটের সরবরাহ 3% কমিয়ে দেয়, তাহলে এটার ফলে আমরা চকলেটের চাহিদা বলবো নাকি চকলেটের সরবরাহ বলবো? স্থিতিস্থাপক সেটা বুঝতে পারছি, স্থিতিস্থাপক হবে যেহেতু স্বাধীন চলকের তুলনায় অধীন চলক বেশি পরিবর্তন হচ্ছে। তাহলে আনসার কি হবে বলো, এখন আনসার কি হবে? তোমরা কি বুঝতে পারতেছো আমার প্রশ্ন? বুঝতে পারতেছো তোমরা? ত্রিশান বলছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমতিয়াজ বলছে ইতিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ইমতিয়াজ, তুমি কেমন আছো? দিন বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে আনসার হবে এটার। তাহলে যারা যারা আনসার বলেছো 3 নাম্বার তাদের আনসার ঠিক আছে, তো এটার আনসার হবে 3, ঠিক আছে? তো এখানে একটু ভুল আছে, এটা তোমরা আনসার 3 না 3 করে নাও, ঠিক আছে? এটা আনসার হবে 3, কারণ হচ্ছে এখানে চাহিদার কথা বলে নাই, এখানে বলছে কার কথা, যোগানের কথা বলছে, বুঝছো? যোগানের কথা বলছে, সরবরাহ বলছে, চকলেটের সরবরাহ বলছে। তা আনসার হচ্ছে অবশ্যই যোগানের কথা বলতে হবে, চাহিদার কথা বলতে হবে না। যদি চাহিদা বলতো তাহলে আমরা চাহিদা বলতাম, কেমন? তা আনসার হবে 3 নাম্বারটা, এটা আনসারটা ভুল আছে। আচ্ছা এটা ঠিক করে নিও তোমরা। পরটা চলে এসে আমরা ওকে, এরপরে হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন। দেখো 2 নাম্বার কোয়েশ্চেন বলছে যে চাহিদা সমীকরণ কিউডি সমান এ মাইনাস বিপি, মাইনাস বি কি নির্দেশ করে? এটা সহজ আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 এসেছে। তো এই প্রশ্নটা দেখে আনসার করো সবাই, এই প্রশ্নটা আনসার করতে হবে। বলে এটা আনসার করো, স্যার কেমন আছেন? ভালো আছি আকাশ দাস গুপ্তা, ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আনসার করো, 2 নাম্বারটা আনসার করতে হবে, দ্রুত করো সবাই, একসাথে আনসার করতে হবে সবাইকে। তোমরা কি ক্লাসে শেয়ার করেছো সবাই? এখন তো সবাই শেয়ার করো নাই মনে হচ্ছে আমার, একটু ক্লাসে শেয়ার করে দিও সবাই, একসাথে ক্লাসে শেয়ার করে দিও। মানুষজন এত কম কেন আজকে, মাত্র 213 জন? তোমরা কিন্তু শেয়ার করো নাই, শেয়ার করবা, শেয়ার মেনশন করলে কিন্তু টি শার্ট থাকবে, কেমন? সবাই একবার শেয়ার মেনশন করে দাও। সো এটা সবাই পারার কথা আমরা জানি, আমি যদি বলি তোমাদেরকে এগুলো কেমনে চিনবা যে কোনটার মানে কি, তোমাদেরকে আমি একটু লিখে দিই এখানে কোনটার মানে কি। এখানে আমি যদি লিখি যে কিউডি সমান এ মাইনাস বিপি এইটার মধ্যে, অথবা তুমি এভাবে লিখতে পারো যে এইভাবে লিখলাম যে কিউডি সমান 10 - 5p মনে করো, তাহলে এইগুলোর মধ্যে কোনটা কি? যেমন এইটাকে বলা হয় অধীন চলক, এটাকে বলা হয় অধীন চলক, বলা হয় এটাকে কেমন, অধীন চলক। তা আমরা একটা কোয়েশ্চেন থেকে শুধু যে যেটা দিচ্ছি সেটা কমন আসবে এমন তো না, এটা কাছাকাছি কোয়েশ্চেন কমন আসে, সরাসরি কমন আসে না, সেজন্য আমাদেরকে ব্যাখ্যা করতে হবে সবকিছু, ব্যাখ্যা বুঝতে হবে, ঠিক আছে? একটু সময় লাগলো, ব্যাখ্যা বুঝতে হবে আমাদেরকে। তাহলে 1 নম্বর বলছি, তোমরা এতক্ষণে আমি ব্যাখ্যা করতে হতো, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও, তোমরা নিজের ওয়ালে শেয়ার করে দাও অন্তত পক্ষে, আর মেনশন করতে পারো। তাহলে এখানে কিউডি সমান অধীন চলক, আর এই যে এই দেখতে পাচ্ছ এটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ছেদক, এটাকে আমরা ছেদক বলে থাকি, কেমন? এটাকে আমরা বলবো ছেদক। তারপর এটা আর একটা নাম আছে, এটাকে আবার ধ্রুবক বলা যায়, এটাকে আবার ধ্রুবক বলা যায়, কেমন? আবার এটা আর একটা নাম আছে, সে নামটা কি জানো? সেটা হচ্ছে এটাকে আবার পরামিতিও বলা যায়, পরামিতি। তাহলে এগুলো একটু বোঝায় বলে, দেখো ছেদক মানে হচ্ছে যদি তোমার পি এর মান যদি 0 হয় তাহলে অধীন চলকের যে মানটা হয় কোন একটা সমীকরণে সেটাকে আমরা ছেদক বলি। সেখানে তুমি যদি পি মান 0 বসাও, বি এর সাথে 0 গুণ করলে আনসার হবে 0, তুমি 0 এর সাথে যাই গুণ করো আনসার 0 হবে। সো 1 থেকে এ থেকে যদি তুমি এই 0টা বাদ দিয়ে দাও, এটা মান 0 হয়ে যাবে, পি এর মান 0 বসালে এটা মান 0 হয়ে যায়, তো তুমি এই কিউডি মান তখন এ পাবা, সেজন্য বলা হয় এটাকে ছেদক। আবার এটাকে ধ্রুবক বলা হয় কারণ এটার মান পরিবর্তন হয় না, কেমন? আবার এটাকে পরামিতি বলা হয় কারণ এই ধ্রুবক, এই এ এবং বি এটা ধ্রুবক বলা যায়, দুইটাকে ধ্রুবক বলা যায়, তবে এ এবং বি এর মান কখনো চেঞ্জ হয় না, তাই এগুলোকে আমরা ধ্রুবক বলি। আবার এ এবং বি এই ধ্রুবকের মান অজানা, মানে মান জানা নাই, যেমন এটার মধ্যে দেখো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ধ্রুবক বলতে পারি, এটাকে আমরা ধ্রুবক বলতে পারি, ধ্রুবক বলা যাবে এটাকে। এবার এটাকে ছেদকও বলা যাবে, ছেদকও বলা যাবে, কিন্তু এটাকে আমরা পরামিতি বলতে পারবো না। কেন পরামিতি বলতে পারবো না? কারণ এটার মান জানা আছে 10 10, কিন্তু এটার মান জানা নাই বিদায় এটাকে আমরা পরামিতিও বলতে পারি, ক্লিয়ার? তাহলে যেই ধ্রুবকের মান অজানা থাকে তাকে আমরা কি বলি, পরামিতি বলি, ক্লিয়ার? বুঝতে পারছি। আবার দেখো এই যেখানে মাইনাস বি আছে, এই যে মাইনাস বি এটাকে আমরা বলে থাকি ঢাল, ঢাল বলে থাকি, কেমন? আর যদি শুধু বি বলতাম, এই যে শুধু বি যদি হইতো
তাহলে এটাকে আমরা বলতে পারি শুধু বিকে আমরা ধ্রুবক বলতে পারি, এটাকে আমরা ধ্রুবক বলতে পারি ধ্রুবক। আবার শুধু বিকে আমরা কি বলতে পারি, এটাকে আবার শুধু বিকে ধ্রুবক বলা যায়, শুধু বিকে আবার সহগ বলা যায়, সহগ সহগ বলা যাবে। আবার শুধু বিকে কি বলা যাবে, সহবিকে আবার আমরা কি বলতে পারি, এটাকে আমরা পরামিতিও বলতে পারি, পরামিতিও বলতে পারি, কারণ এই ধ্রুবকের মান অজানা আছে। কিন্তু আমি যদি বলি এখানে এই যে ফাইভ, এই ফাইভটাকে কি বলতে পারি, এই ফাইভটাকে আমরা দুটো বলতে পারবো, একটা হচ্ছে এটাকে আমরা এই যেখানে মতো ধ্রুবক বলতে পারি, ধ্রুবক বলতে পারি ধ্রুবক, এক নম্বর হচ্ছে ধ্রুবক, দুই নম্বর হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে এটার নাম বলতে পারি আমরা হচ্ছে সহগ বলতে পারি, সহগ সহগ বলতে পারি, কেমন কেমন। কিন্তু এটাকে আমরা পরামিতি বলতে পারবো না, কারণ এটা আমার জানা আছে। আবার শুধু মাইনাস ফাইভকে আমরা কি বলতে পারি, শুধু মাইনাস ফাইভকে আমরা ঢাল বলতে পারি, ঢাল বলতে পারি, ক্লিয়ার। আবার দেখো এইখানে যে পি আছে, এই পিটা কি বলা হয়, এটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি স্বাধীন চলক, স্বাধীন চলক। আর যদি বলে চলক কোনটা, এই কিউডি এবং পি দুইটাই হচ্ছে চলক, একটা একটা অধীন চলক, একটা কি চলক, স্বাধীন চলক। এখানেও সেম, এটা হচ্ছে আমাদের অধীন চলক, অধীন চলক। এটাকে পিকে কি বলবো, পিকে আমরা স্বাধীন চলক বলবো, স্বাধীন চলক বলবো। ওকে, তাহলে এখানে আমরা বোঝা গেছে আসলে যে একটা সমীকরণের মধ্যে কোনটায় কি বলে আমরা বুঝতে পারছি, সবাই ক্লিয়ার হয়েছি। সো আমি যদি এখন তোমাদেরকে বলি যে এখানে মধ্যে উপরে যে সমীকরণ কিউডি সমান এ মাইনাস বিপি, সেখানে মাইনাস বিটা কি হবে, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার সবাই, সবাই শেয়ার করছো তো না, সবাই শেয়ার করবা একসাথে। তাহলে আমরা এখানে কি হবে, আনসার হবে বি, কেমন, সরি আনসার হবে এক, অর্থাৎ ঢাল হবে আনসার, ঠিক আছে। তো এটা সবাই তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তো এটা তোমাদের সহযোগিতা করবে আর কি। হয়েছে, ঠিক আছে, চলে আসছে আমরা পরবর্তী কোয়েশ্চনে। তো এটা আমরা এতটুকু শেষ, আমরা এটাকে ঢাল বলবো, তাহলে হচ্ছে ঢাল। পরবর্তী কোয়েশ্চন হচ্ছে বলছে এখানে যে ওই স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম অপেক্ষা চাহিদার পরিবর্তন কি ঘটে, ওই স্থিতিস্থাপক বস্তু, ওই স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে। তোমাদেরকে একটু আগে আমি লিখে দিয়েছিলাম, একটু আগে তোমাদেরকে আমি লিখেছি যে ওই স্থিতিস্থাপক মানে কি, আমি বলেছি ওই স্থিতিস্থাপক তখনই হয়, ওই স্থিতিস্থাপক তখনই হয় যেখানে স্বাধীন যে চলক, স্বাধীন যে চলক সেই চলকের পরিবর্তন অধীন যে চলক, অধীন চলক তার অপেক্ষা কি হবে, তার অপেক্ষা বেশি হবে, বা বলতে পারো স্বাধীন চলক যে হারে পরিবর্তন অধীন চলক যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, তাহলে আমরা বলি ওই স্থিতিস্থাপক চাহিদা। আর স্থিতিস্থাপক কখন হয়, স্বাধীন চলক যে হারে পরিবর্তন অধীন চলক যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, কেমন। তাহলে এখানে আমরা স্বাধীন চলকের পরিবর্তন যদি বেশি হয় অধীন চলকের তুলনায়, তখন আমরা সেটাকে বলি ওই স্থিতিস্থাপক বলে থাকি। তাহলে এখানে বলছো ওই স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম অপেক্ষা চাহিদা পরিবর্তন, মানে এই দামের সাথে, এটা তো আমরা স্বাধীন চলক বলতে দামকে বোঝাচ্ছি আর কি, কেমন। স্বাধীন চলক বলতে আমি লিখে দিচ্ছি স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা। তাহলে এখানে এই, তাহলে এখানে হচ্ছে আমাদের এই এই স্বাধীন চলক মানে হচ্ছে দাম, আর অধীন চলক মানে কি বলো, চাহিদা, কেমন। তাহলে এটার ক্ষেত্রে আমাদের হবে দামের পরিবর্তন বেশি হবে চাহিদার তুলনায়, তাহলে এখানে দাম অপেক্ষা চাহিদার পরিবর্তন কি হবে, কম হবে, বেশি হবে, কি হবে, আনসার করো, আনসার করো, আনসার করো দ্রুত, এখনো ভুল করতেছে, হ্যাঁ মারিয়া ভুল করতেছে, মারিয়া মারিয়া ভুল করছে না, এখন ঠিক আছে মারিয়া, এখন তোমার আনসার ঠিক আছে, আসি বলছে ভাইয়া আমি কুমিল্লা থেকে যুক্ত হয়ে আছে, আচ্ছা তাই নাকি। তাহমিনা আক্তার বলছে তিনে দুই হবে, হ্যাঁ আনসার হচ্ছে কম হবে, অর্থাৎ দাম বেশি পরিবর্তন হবে চারিদিকে হবে কম পরিবর্তন হবে, তার তো হবে দুই, আনসার দুই, ঠিক আছে সবাই বুঝতে পারছি পারবো, আনসার কত হবে দুই হবে। ওকে চলে যাচ্ছে আমরা পরবর্তী কোয়েশনে, তো পরবর্তী কোয়েশন আমরা যাচ্ছি, পরবর্তী কোয়েশন হচ্ছে আমরা এখানে, হ্যাঁ আনসার হচ্ছে কম হবে, সবাই ঠিক আছে বুঝতে পারছি, এই কম হবে অধিক না, কম হবে, দাম হবে বেশি পরিবর্তন চাহিদা কি হবে কম পরিবর্তন হবে ওই স্থিতিস্থাপকের ক্ষেত্রে। আর স্থিতিস্থাপক কখন হয়, স্থিতিস্থাপক মানে হচ্ছে দামের পরিবর্তন হচ্ছে তোমার চাহিদা পরিবর্তন বেশি হলে তখন স্থিতিস্থাপক চাহিদা হয়।
ওকে ভাই, আমি আজকে এই প্রথম আপনার ক্লাস করতেছি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তাহলে আমরা কি বলতেছি এখানে দেখো, 4 নাম্বার, মোট উপযোগ, সরি মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ হবে, কি হবে? সর্বোচ্চ, সর্বনিম্ন, শূন্য, ঋণাত্মক। আনসার করো, বলছে মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ হবে, কি হবে? আনসার করো সবাই, দ্রুত করবা, আনসার করো। আচ্ছা করতে থাকো, দ্রুত করো। দেখো এখানে একটা সূচি দেওয়া আছে, তোমরা আশা করি আনসার করেছ। সূচিতে দেখো, সূচির মধ্যে এখানে কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, মানে ভোগের পরিমাণ দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, আর টি মানে হচ্ছে মোট উপযোগ, মানে টোটাল ইউটিলিটি দেওয়া আছে, কি আছে 10, 18, 24, 28, 30, 30, 28। এরপর আছে প্রান্তিক উপযোগ, যেটাকে আমরা বলি মার্জিনাল ইউটিলিটি। কেমন? আমি যদি বলি তোমাদের এখন মার্জিনালিটি বের করো দেখি কেমনে করবা, আমরা জানি যে একটার ক্ষেত্রে যেটাই মোট সেটাকে লিখবা প্রান্তিক লিখবা, প্রথমটা ভোগের ক্ষেত্রে যেটাই মোট সেটাকে লিখবা প্রান্তিক, তারপর প্রান্তিক কেমনে বের করবা এই মোটের পরিবর্তন লিখবা। 18 থেকে 10 বের করলে হয় 8, 24 থেকে 18 বের করলে হয় 6, 28 থেকে 24 বের করলে হয় 4, 30 থেকে 28 বের করলে হয় 2, 30 থেকে 30 বের করলে হয় 0, 28 থেকে 30 বের করলে হয় -2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এমইউ বের হয়ে যাচ্ছে এখানে। ওকে, তো এখানে বলা হচ্ছে মোট উপযোগ যখন কমতে থাকে, মোট উপযোগ যখন কমতে থাকে তার মানে এই মোট উপযোগ দেখো এখান থেকে এইটুক পর্যন্ত মোট উপযোগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, এখানে এসে কি করেছে মোট উপযোগটা হ্রাস পেয়েছে, এই যে এই জায়গায় এসে মোট উপযোগ হ্রাস পাইছে। তাহলে তখন এই প্রান্তিক উপযোগটা কি হয়েছে দেখো তো, প্রান্তিক উপযোগটা ঋণাত্মক হয়ে গিয়েছে, কি হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গিয়েছে, তাই না? তাহলে আনসার কি হবে এখানে, আনসার কি হবে? তাহলে আনসার করো, আনসার হবে 4-এর উত্তর, আনসার হবে 4-এর উত্তর হচ্ছে, 4-এর উত্তর কত হবে? 4 হবে। অর্থাৎ আমাদের প্রান্তিক উপযোগ তখন কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। এখানে আরো কয়েকটা কোশ্চেন হতে পারে, আমি বলে দিচ্ছি সেটা। যেমন ধরো বলতে পারে যে আমাদের মোট উপযোগ সর্বোচ্চ হলে, একটু লিখে দিচ্ছি সবাইকে, একটু একটু মাথায় রাখা এগুলো, মোট উপযোগ সর্বোচ্চ হলে, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, এটা প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, যেটা এখানে প্রশ্ন এখন আসছে, ঠিক আছে? মোট উপযোগ কি পেলে হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। আবার উল্টা প্রশ্ন হতে পারে যে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ হ্রাস পায়। আবার প্রশ্ন হতে পারে যে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়, এটা প্রশ্ন হতে পারে। তাহলে এই কোশ্চেনগুলো থেকে আমাদের পরীক্ষা আসে, একটা হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি পায়? হ্রাস পায়। এই 4টা কথা মনে রাখতে হবে, যেমন এই 4টা থেকে আমি থেকে আসতে পারে। আরেকটা বলি, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হইতে পারে কিন্তু মোট উপযোগ কি হবে না, কখনো ঋণাত্মক হবে না। আরো 2টা বলি, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়, আর মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার আগ পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, তারপর কি পায়? হ্রাস পায়। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একদম সুন্দর করে সাজানো গোছানো আছে আমাদের ইজি ইংলিশ যে বইটা আছে সে বইটার মধ্যে, তোমরা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ধারণাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, যাদের কাছে বই আছে তারা জানবা। হিমেল আমাদের সাথে রয়েছে, ভাই আপনি সেরা ক্লাস করেন, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ হিমেল আমাদের সাথে থাকার জন্য। মোহাম্মদ আল আফজাল আমাদের সাথে রয়েছে, ভাই আপনি প্রতিদিন কয়টা ক্লাস সময় ক্লাস নিচ্ছেন? আমাদের ক্লাস হচ্ছে শনি সম্বুধ 7টা থেকে 8টা, আমরা ক্লাস নিচ্ছি। এই এমসিকিউ ক্লাস গুলো হচ্ছে তোমাদের 6টা ক্লাস হবে, এই 6টা ক্লাসে ফ্রি এমসিকিউ ক্লাসের মাধ্যমে আমরা একটা কুইজ টেস্ট নিব 25 তারিখে, এই মাসের 25 তারিখে। সেই কুইজ টেস্টে যারা ভালো করবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে, এটা তো আমরা বলছি তাই না, তাদের জন্য হচ্ছে পড়ালেখার পক্ষ থেকে গিফট থাকবে। সো তো তোমরা সবাই কি করবা, এই ক্লাস গুলোতে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? আচ্ছা চলে আসে আমরা এরপরে, এরপর দেখো তাহলে এখানে বলছে যে মোট উপযোগ যখন কমতে থাকে তখন হচ্ছে প্রাদোজিক হবে, ঋণাত্মক হবে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এটার আগে আমরা একটু দেখি, এখানে বলছে যে আমাদের যারা 26-এর শিক্ষাতে আছো, এই ক্লাস আমার সাথে যুক্ত আছো,
তোমাদের জন্য কিন্তু একটা কোর্স শুরু হয়ে যাচ্ছে গতকাল গত পরশু দিন থেকে, আজকে এটা দ্বিতীয় ক্লাস হবে, সেটা হচ্ছে আজকে আমাদের রাত 10টায় হবে ক্লাসটা। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, পড়ালেখা পেজে মেসেজে ভর্তি হতে পারবা। যা শুরু হয়ে যাচ্ছে ব্যাচটা, প্রথম পদ দ্বিতীয় পদ কমপ্লিট একটা সলিউশন থাকবে, এর মাধ্যমে তোমাদের এইচএসসি ইকোনমিক্সে আর কোনো রাশি করতে হবে, জাস্ট একটা কোর্স তোমাকে পার্সেল করতে হবে, ঠিক আছে? তো কোর্স হচ্ছে 999 টাকা, বই সহ হচ্ছে 1480 টাকা। ইজিগুনের যে বইটা আছে আমার লেখা, সে বইটা সহ, আর বই ছাড়া তুমি চাইলে পার্সেস করতে পারবে 999 টাকা দিয়ে কোর্সটা পার্সেস করতে হবে, ঠিক আছে? তো যারা ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাবে, অলরেডি আমাদের 100+ স্টুডেন্ট যুক্ত হয়েছে এই ব্যাচে এবং ক্লাস করতেছে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে। ওকে, চলে আসি আমরা 5 নম্বর কোয়েশ্চনে। 5 নম্বর কোয়েশ্চন বলছে, একটা চিত্র দেওয়া আছে, বলছে এ বি রেখার ঢাল কেমন হবে? আনসার করো সবাই, এই এ বি রেখার ঢাল কেমন হবে? বলছে ঢাল, ঢাল, এই এ বি রেখাটার ঢাল কেমন হবে? দেখে আনসার করো তো সবাই, এ বি একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা, এই রেখাটার ঢাল কেমন হবে? ভাই আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, 26-এর হলে আমাদের 26-এর জন্য 0-0 ব্যাচ শুরু হয়ে আছে, এবং অল সাবজেক্টের জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচ আছে। আর তুমি যদি 25-এর হো তাহলে আমাদের গোল্ডেন ব্যাচ চলমান আছে, সামনে আস্তে আস্তে র্যাপিড ব্যাচ যেটা সামনে শুরু হবে, আর শুধু ইকোনমিক্সের জন্য তোমার টার্গেট প্লাস ব্যাচ আছে। আচ্ছা, ফারহানা বলছে, ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ফারহানা। তারপর হচ্ছে আল হাসান আমাদের সাথে রয়েছে, ভাইয়া পুরস্কারে কি কি হবে? পুরস্কার ডিপেন্ড করতেছে তোমাদের উপর, আমরা হয়তো এটা বাজেট আরো বড় করতে পারি, আমাদের বাজেটের ডিপেন্ড করতেছে তোমাদের পার্টিসিপেশনের উপর। আমরা দেখতেছি এখানে 5000 শিক্ষার্থী ক্লাস এক্সামটা দিব, অলরেডি আমরা জানি যে আমাদের সাথে প্রায় 1200 থেকে 1300 শিক্ষার্থী হচ্ছে রেজিস্ট্রেশন করেছে এই মানে তোমাদের এক্সাম দেওয়ার জন্য আর কি, কেমন? এবং তাদের মধ্যে থেকে আমরা কি করবো, যে 1200 থেকে 1300 যদি হয়, সেটা যদি আমাদের 5000 জন পার্টিসিপেট করে, তাহলে আমরা হয়তো আরো বড় গিফট তোমাদের নিতে পারে, যেমন মোবাইল ফোন আসতে পারে বা অন্য কোনো থাকতে পারে। বাট যদি পার্টিসিপেশন কম হয় তাহলে সেই অনুযায়ী আমরা গিফট সিলেক্ট করবো। সো ডিপেন্ড করতেছে তোমাদের পার্টিসিপেশনের উপর। সেজন্য আমি তোমাদের সবাইকে বলবো যে ক্লাসে শেয়ার মেনশন করবো বেশি করে, তাহলে পার্টিসিপেশন বাড়বে, তো তোমরা ভালো গিফট পাবা। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে পাসের আনসার, অনেকে বলছে পাসের আনসার 4 হবে, 4 4 4, বেশিরভাগ 4 বলতেছে, আবার অনেকে হচ্ছে 2 বলতেছে। তাহলে এই দুইটা জায়গায় তোমাদের কনফিউশন লেগে যায়, একটা হচ্ছে তোমরা হয়তো 4-এর মধ্যে, মানে হয়তো তোমরা শূন্য আনসার করো, অথবা কি আনসার করো, অসীম আনসার করো, যখন লম্বকার ভূমিকা হয়। আমি তোমাদের একটু মুখস্থ করাই, একটা জিনিস মুখস্থ করো, সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো অলওয়েজ, এই কথাগুলো একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে আমি যখন ঢাল বলবো, ভালো করে শোনো, ঢাল বললে ঢালের ক্ষেত্রে 4 ধরনের রেখার ঢাল আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী রেখার ডাল, বাম থেকে ডানে হিমগামী রেখার ডাল, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ডাল, লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল। ঢাল বললে কি বললে বলো তো? ঢাল বললে, কেমন? তো এই 4 ধরনের রেখার ডাল তোমরা মনে রাখবা, কেমন মনে রাখবা? দেখো আমি যদি বলি কোন একটা পাহাড়ে তুমি উঠতেছ, ঢাল মানে কি? মানে ঢালু, বলি যে এই পাহাড়টা অনেক ঢালু, তার মানে এটার বেশি উচ্চতা বা খাড়া বেশি, কেমন? তা আমি যদি বলি একটা পাহাড়ে তুমি উঠতেছ, তার মানে সেক্ষেত্রে এটা ঢাল হবে পজিটিভ ঢাল, পাহাড় ওঠার সময় হয় পজিটিভ ঢাল, ঢাল কি হবে? পজিটিভ হবে। আর পাহাড় থেকে তুমি যদি নামতে যাও তাহলে এটা ঢাল হবে নেগেটিভ ঢাল, ঢাল কি হবে? নেগেটিভ হবে, কেমন? অর্থাৎ এটা ঢাল ঋণাত্মক হবে, তুমি পাহাড় ওঠার সময় কষ্ট করে উঠতে হবে, ঢাল বেশি, ঢাল বেশি, নামার সময় উল্টা ভালো লাগবে, ঢাল নেগেটিভ। আবার একটা পাহাড় একদম সমতল, তার মানে এটা কোনো পাহাড়ে না, একদম সমান একটা জায়গা, তার মানে এটা কোনো ঢালু নাই, ঢাল নাই, দ্যাট মিনস এটা ঢাল হবে শূন্য ঢাল, ঢাল হবে কত? শূন্য ঢাল। আবার যদি বলি একটা পাহাড় একদম খাড়া, একদম খাড়া মানে কি? যে এটার মানে তুমি কাউন্ট করতে পারতেছ না, একদম খাড়া, এরকম উঠতে পারবো না এরকম, তাহলে এটা হবে অসীম ঢাল, এটাকে আমরা কি বলি? অসীম ঢাল বলি, কেমন? তাহলে কি বলছি, 4 ধরনের রেখাটা মনে রাখো, পাহাড় ওঠার সময় পজিটিভ ঢাল, নিন্দে নামার সময় নেগেটিভ ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল হলে কি হবে? অসীম ঢাল হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তো এখানে আমাদের আনসার করছে যে এবি রেখার ঢাল কেমন হবে, তাহলে আনসার হচ্ছে এখানে কোনটা হবে? ঋণাত্মক হবে, শূন্য হবে, ধনাত্মক হবে, অসীম হবে। তাহলে এখানে এটা যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে এখানে হবে শূন্য ঢাল। কি ঢাল হবে বলো? আনসার কি হবে? আনসার হবে শূন্য ঢাল নাকি? ক লিখ থেকে ক লিখে ফেলছি, এই পরীক্ষার সময় দেখবা যে ডাকাতে গেছে একটা লিখে ফেলছে আরেকটা, তাহলে তো ভুল হয়ে যাবে, তাই না? ওকে, ক্যাবি প্লাজা 5ম তলায় ভাইয়া। হ্যাঁ, তারপর হচ্ছে সাইমা বলছে, ভাইয়া আপ আরেকবার বুঝান। দেখো আমি পাহাড় উঠতে গেলে তখন আমার মনে হবে যে ইস অনেক ঢালু, পাহাড়টা অনেক ঢালু, তা পজিটিভ ঢাল, ঢাল পজিটিভ ঢাল আছে। আর পাহাড় থেকে নামতে গেলে ঢাল তো নাই, উল্টা নেগেটিভ, তাই নেগেটিভ ঢাল বলবো। আর একটা পাহাড় একদম ভূমি অক্ষের সমান্তরাল, কোনো পাহাড়ে না, একদম সমান এরকম, মানে একদম সমতল, তাহলে সেটা কোনো ঢাল নাই, ঢাল জিরো। আর একটা পাহাড় একদম খাড়া, লম্ব অক্ষের সমান্তরাল, মানে একদম খাড়া একটা পাহাড়, তার মানে এটা ঢাল এত বেশি যে এটাকে আমরা বলি অসীম ঢাল। কি ঢাল বলি এটাকে আমরা?
অসীম বলে থাকি, আমরা কি বলি অসীম বলে থাকি, কেমন? তো এটা একটু মনে রাখবো। আরেকটা বিষয় বলে ফেলি এখানের সাথে, সেটা হচ্ছে আরেকটা বিষয় আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা এটা নিয়ে তোমাদের কনফিউশন হয়, স্থিতিস্থাপকতা। সেখানের মধ্যে দুইটা রেখা আছে, মানে দুইটা রেখা এগুলোর সাথে মিল পড়ে, সেটা হচ্ছে এটা, একটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, একটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এই দুইটা রেখা তোমরা স্থিতিস্থাপকতার মধ্যে পাবা, যেমন চাহিদার দাম স্থিতিস্থাপকতার মধ্যে আসতে আর কি। ওইখানে তোমার একটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, একটা লম্ব অক্ষের সমান্তরাল, এই রেখাগুলোর সাথে স্থিতিস্থাপকতার মান কেমন হবে, এটা নিয়ে তোমাদের কনফিউশন লাগে। আমি একটু বলে দিই, যখন তুমি দেখবে ঢাল যদি শূন্য হয়, মাথা রাখবা ঢাল যদি শূন্য হয়, তুমি এই 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 লজিকটা আগে মনে রাখবা। এই লজিকটা মনে রাখার পর ঢাল যদি শূন্য হয় সেটার স্থিতিস্থাপকতা হবে, সেই রেখাটার স্থিতিস্থাপকতা হবে অসীম স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা হবে অসীম। আর যদি ঢাল যদি অসীম হয়, ঢাল যদি অসীম হয় তাহলে স্থিতিস্থাপকতা যেটা হবে সেটা হবে শূন্য স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? তাহলে এটার বিপরীতটা বলবো এখানে, এটা শূন্য হলে ঢাল স্থিতিস্থাপকতা হবে অসীম, আর ঢাল যদি অসীম হয় স্থিতিস্থাপকতা হবে শূন্য। তাহলে এই এই সিকোয়েন্সটা মনে রাখবা, এটার বিপরীতটা এই দুইটা রেখার ক্ষেত্রে বলবা স্থিতিস্থাপকতা বললে। তাহলে পরীক্ষায় কোনটা বলছে আগে খেয়াল করবা, পরীক্ষা কি ঢাল বলছে নাকি স্থিতিস্থাপকতা বলছে, কেমন? এই দুটো এই চারটা রেখার ক্ষেত্রে একটু মাথায় রাখবা, এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। ইমন বলছে, বুঝি নাই তোমার কমেন্ট ইমন, মেয়েদেরকে রিপ্লাই দেন, কি রিপ্লাই দিতাম ভাইয়া? তারপর হচ্ছে অপু বলছে স্যার ডি হবে, যে ডি হবে, আমরা বলছি এখানে ঢাল বলছে নাকি স্থিতি চলছে তোমাকে মাথা রাখতে হবে। ঢাল বললে এই চারটা সিকেন্স মনে রাখবা, আর স্থিতেশ্বর বললে এই দুইটা, মানে এই দুইটা বিপরীত গুলো হবে স্থিতেশ্বরের ক্ষেত্রে, কেমন? বুঝতে পারছি পরীক্ষা কয়টার সময় হবে সবকিছু জানবা, 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, 25 তারিখের আগে আমরা সবকিছু জানাবো, ঠিক আছে? তো তুমি ক্লাসগুলো রেগুলার করো। ওকে, হামিদ বলছে, আব্দুল হামিদ বলছে আমি আপনার অফলাইনে স্টুডেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ হামিদ জয়েন করার জন্য। কোর্সে ভর্তি হতে চাই, অনেক সুন্দর করে ক্লাস হন, থ্যাংক ইউ। আমাদের পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে ভর্তি হবা, কেমন? পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখানে তাহলে বুঝতে পারছি আশা করি যে কেমনে এটা আমরা মনে রাখতে পারবো। ওকে, আমরা চলে আসি পরবর্তী কোয়েশনে। আমার কমেন্ট পড়েন, বাইজিৎ বলছে আমার কমেন্ট পড়েন, পড়ে দিলাম বাইজিৎ, শাউট আউট টু ইউ। আচ্ছা, তারপর চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তাহলে এটা আমার হবে শূন্য, কারণ এখানে ভূমি অক্ষের সমান্তরাল হলে ঢাল কি হবে? শূন্য হবে, ঢাল হবে শূন্য। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা। চলে আসে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে এই বি যে রেখাটা, এই যেটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা, এই রেখার ক্ষেত্রে কি বলছে? দেখো যে মোট স্থির খরচ রেখা বলতে পারে এটাকে, বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা বলতে পারে এটাকে, পূর্ণ পূর্ণ প্রতিমূলক বাজারে চাহিদা রেখা বলতে পারে। আসলে এই কোশ্চেনটা আনসার তোমরা তখনই করতে পারবা, ভালো আনসার করতে পারবা, যদি তোমাদের মধ্যে এই তোমার হচ্ছে চতুর্থ অধ্যায় তুমি যদি পড়ে থাকো, এটা চতুর্থ অধ্যায় থেকে তোমাকে কোশ্চেনটা এখানে অ্যাড করছে, মানে চতুর্থ অধ্যায় থেকে এই অপশনটা এখানে অ্যাড করছে, কেমন? আর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে অ্যাড করছে, তাহলে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তাহলে তিনটা অধ্যায় মিলে একটা কোশ্চেন করছে এখানে। কয়টা অধ্যায় মিলে? তিনটা অধ্যায় মিলে একটা কোশ্চেন করছে এখানে, কেমন? তাহলে হ্যাঁ, আমি একটু তোমাদেরকে বলে দিই, যেহেতু আমি তৃতীয় চতুর্থ অধ্যায় পড়াই নাই এখনো তোমাদেরকে, তো আমি জাস্ট এমনি এটা বলতে পারি যে এটা আনসার কেমন হবে সেটা ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে এরকম, তো দেখো আমি যদি বলি, হ্যাঁ, এক নম্বর অপশন কি বলছে? এক নম্বর বলছে যে এখানে মোট স্থির খরচ রেখা, মাথায় রাখবা মোট স্থির খরচ রেখা এই ভূমি অক্ষের সমান্তরাল হয়, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। মোট স্থির মানে কি? যেই ব্যয়টা সবসময় স্থির থাকে। এখানে আমি যদি উৎপাদন ধরি, উৎপাদন ধরি আমি এখানে উৎপাদন, তো আমি উৎপাদনের পরিমাণ শূন্য করলে আমাকে স্থির ব্যয় 10 টাকা, উৎপাদন ব্যয় 10 করলে স্থির ব্যয় 10 টাকা, উৎপাদন 20 করলে স্থির ব্যয় 20 টাকা, উৎপাদন 30 একক করলেও তাও আমার স্থির ব্যয় 10 টাকা। এটাকেই আমরা স্থির ব্যয় বলি, যেই ব্যয়টা উৎপাদনের উপর ডিপেন্ড করে না, উৎপাদন যেমনই হোক আমাদের স্থির ব্যয়টা স্থির থাকবে, সেটাকে আমরা বলি স্থির ব্যয় রেখা। কি ব্যয় রেখা বলো? স্থির ব্যয়। তাহলে এটা হবে আনসার হচ্ছে স্থির ব্যয়, ঠিক আছে? তাহলে স্থির ব্যয় হবে যেটা উৎপাদনের উপর ডিপেন্ড করবে, উৎপাদন যেমনই হোক যেই ব্যয়টা স্থির থাকবে সেটাকে আমরা বলি স্থির ব্যয় রেখা, সেজন্য এটা আনসারটা ঠিক আছে। এক নম্বর অপশন। দুই নম্বর অপশন বলছে বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা। এখন তোমাকে বুঝতে হবে স্যার বিশুদ্ধ স্থিতিস্থাপক আবার কি? আমি তোমাদেরকে স্থিতিস্থাপক পড়াইছি একটু আগে, আমি তোমাদেরকে বলছি যে স্থিতিস্থাপক মানে হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে কি বলছি? যে যেখানে স্বাধীন চলক যেটা, স্বাধীন চলক যেটা, সেই স্বাধীন চলকের তুলনায়
অধীন চলক যদি বেশি পরিবর্তন হয়, স্বাধীন চলকের তুলনায় অধীন চলক যেটা থাকবে, স্বাধীন চলকের তুলনায় অধীন চলক যেটা থাকবে সেটা যদি বেশি পরিবর্তন হয়, অধীন চলক যদি বেশি পরিবর্তন হয় সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ আমি যদি বলি দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয় সেটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এখন বলা হচ্ছে বিশুদ্ধ স্থিতিস্থাপক, এটার মানে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন ছাড়াই যদি অধীন চলকের পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা। কি বলছে বলো, যে স্বাধীন চলকের পরিবর্তন যে হারে হয় অধীন চলকের পরিবর্তন যদি তার চেয়ে বেশি হয় তাহলে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। কিন্তু বলা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন ছাড়াই যদি অধীন চলকের পরিবর্তন হবে, অর্থাৎ যেটা কম হইতে হইতে এটা একদম পরিবর্তন হবেই না, সে অবস্থায় যদি অধীন চলকের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা। তো বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা মানে কি, যে দামের পরিবর্তন ছাড়াই, দামে এখানে যদি আমি দাম ধরি, এখানে যদি চাহিদা ধরি আমি নিচের দিকে, তাহলে দাম 10 টাকা মনে করো, দাম 10 টাকা, চাহিদা মনে করো 10, দাম 10 টাকা অবস্থায় চাহিদা 20 হয়ে গেছে, দাম 10 টাকা অবস্থায় চাহিদা 30 হয়ে গেছে। অর্থাৎ দামের পরিবর্তন ছাড়া যদি এরকম চাহিদা বাড়তে থাকে, এগুলো হয়ে থাকে সাধারণত পাবলিক গুডস বা যেগুলো সরকারি দ্রব্য সেগুলোর ক্ষেত্রে। যারা ক্লাস করছে আমার বেসিক ক্লাস তারা বুঝতে পারবা। সো আমরা কি বলছি, যেখানে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হয়, বা বলতে পারো যেখানে স্বাধীন চলকের পরিবর্তন ছাড়া অধীন চলকের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা। ক্লিয়ার? তো এটার আনসার তাহলে কি হবে, এটার আনসার হচ্ছে 2 নম্বরটা হবে। তাহলে 1 হয়ে গেল 2 হয়ে গেল। 2 নম্বর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা। দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে হচ্ছে এমন একটা বাজার যেই বাজারে তোমার অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে। তো এই বাজারের দামটা স্থির থাকার কারণে, এই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে। তো দাম যদি স্থির হয় তার মানে কি বোঝাচ্ছে, দাম যদি স্থির হয় সেটা মানে বোঝাচ্ছে যে এখানে দামটা স্থির থাকবে, দামটা 10 টাকা, সে অবস্থায় তোমার বিক্রয় পরিমাণ বাড়বে। বিক্রয় পরিমাণ বাড়লেও বা উৎপাদন তুমি বিক্রয় যতই করো, 1টা করো 2টা করো 3টা করো 4টা করো, যতই তুমি বিক্রি করো দামটা স্থির থাকবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা সবসময় কি থাকে, স্থির থাকে, কারণ সেখানে অসংখ্য ক্রেতা অসংখ্য কি থাকে, বিক্রেতা থাকে সেজন্য। ঠিক আছে, সো আনসার হচ্ছে 1, 2, 3 তুলনায় হবে আনসার। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি আনসার কি হবে, আনসার হচ্ছে 1, 2, 3 তিনটাই হবে। সবাই কি বুঝতে পারছি আনসার হবে 1, 2, 3 তিনটাই হবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে ক্লাসে, ক্লাসে শেয়ার করছো তোমরা, একটু বলো তো ক্লাসে শেয়ার করেছো? ওমা মানুষেরা তো কম কেন ক্লাসে, হ্যাঁ তোমরা তো ক্লাস করো না দেখি, সবাই ক্লাসে শেয়ার করো সবাই। আব্দুল হামিদ বলছে এইগুলো সব ইজি ইকোনমিক্স বইয়ে সুন্দরভাবে গোছানো আছে। হ্যাঁ, যাদের কাছে বই আছে তারা তো খুব সুন্দরভাবে বুঝতে পারবা, আশা করি তোমরা বুঝতে পারতেছ। আচ্ছা, তো গেল এটা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন আমি একটু দ্রুত আগাবো, চলো। পরবর্তী কোশ্চেন বলছে বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদা এবং যোগান নিম্নরূপ। ঠিক আছে, তো এখানে বলছে দাম 10 টাকা, চাহিদা হচ্ছে 10, যোগান হচ্ছে 6, দাম 11 টাকা হয়ে আছে, চাহিদা কমেছে, দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, অন্যদিকে যোগান বৃদ্ধি পাইছে, যোগান বেড়েছে, দাম আবার বেড়েছে, দাম বেড়ে 12 টাকা হয়েছে, তখন হচ্ছে আমাদের চাহিদা কমেছে, যোগান বেড়েছে। তাহলে এখানে বলছে যে উদ্দীপকের ভারসাম্য দাম কত টাকা, আনসার করো দ্রুত, ভারসাম্য দাম কত, এটা একদম সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। আচ্ছা, যারা এখানে আসছে মনে হয় 170 জনের মধ্যে আসছে, সবাই 170 জন 170 জন একসাথে শেয়ার করতে পারবা, দেখি তো কি হয়, দেখি করো দেখি সবাই, জাস্ট একবার 170 জন নিজের ওয়াল একবার শেয়ার করবা। ঠিক আছে, জাস্ট নিজের ওয়ালে শেয়ার করবা। আমি এতবার বলতে 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 গলার পানি, মানে গলার পানি যেটা আছে সেটা শুকায় যাচ্ছে, তবুও তোমরা শেয়ার করতেছো না একটা। ঠিক আছে, জাস্ট আরেকজনের উপর ছেড়ে দেওয়ার দরকার নেই, নিজের তোমারটা তুমি কারো করো, তুমি তোমার ওয়াল একবার শেয়ার করে দাও। 170টা শেয়ার চাই, সবাই করো একসাথে, দ্রুত করবা, 170টা শেয়ার করবা নিজের ওয়ালে, জাস্ট এক ক্লিকে শেয়ার হয়ে যায়, নিচে একটা শেয়ার বাটন আছে ওখানে ক্লিক করেই জাস্ট পোস্ট করে দিবা, তাহলে এক ক্লিকে শেয়ার হয়ে যাচ্ছে, সবাই করো একসাথে, 170 জন শেয়ার করো। সবাই শেয়ার করো, 170টা শেয়ার আমি দেখতে চাই। এখন অলরেডি 60টার মতো শেয়ার করছে, তো 170টা যদি যোগ হয় তাহলে কত হয়, 170 শেয়ার চাই আমি, না এখন মনে হয় 90-এর মতো শেয়ার করছে সবাই। 170টা সবাই একসাথে শেয়ার করো, তাহলে হবে প্রায় 200টার মতো শেয়ার হয়ে যাবে, সবাই একসাথে করো, একবার করবে, জাস্ট একবার নিজের ওয়ালে শেয়ার করলে হবে, নিজের ওয়ালে একবার জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট পোস্ট করে দিবা।
8 জনকে শেয়ার না, তুমি নিজের ওয়ালে শেয়ার করে দাও, কেমন? নিজের ওয়ালে শেয়ার করে দিলে সবচেয়ে বেশি ভালো স্টুডেন্টরা যুক্ত হতে পারবে। আচ্ছা তাহলে আনসার হচ্ছে, আমরা বলবো 7-এর আনসার হচ্ছে, 7-এ যেহেতু এখানে বলছে কি বলছে যে তোমার হচ্ছে ভারসাম্য, ভারসাম্য দাম, তো ভারসাম্যের শর্ত হচ্ছে যেখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান হবে, কেমন? ডিমান্ড এবং সাপ্লাই সমান হলে সেখানে ভারসাম্য হয়, সেখানে ভারসাম্য হচ্ছে আমাদের 11 টাকা দামে, কারণ এখানে 11 টাকা দামে ডিমান্ড এবং সাপ্লাই কি সমান হয়ে যাচ্ছে, তাই না? তো আনসার হচ্ছে 11 হবে, আনসার হবে 11 টাকা দাম, ক্লিয়ার? ওকে ফাইন, দুইবার করেছে, থ্যাংক ইউ। যারা যারা বেশি বেশি করতেছে তাদের, তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না? নাহলে তো এত শেয়ার করতাম না। ওকে তাহলে চলে আসি এরপরে, এরপর বুঝতে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে, সিইউ ডি ইউনিট এটা আসছে 20-21 সেশনে, কোয়েশ্চনটা ভালো করে সবাই লক্ষ্য করি, সবাই ভালো করে লক্ষ্য করে কোয়েশ্চনটা কি বলছে, বলছে এখানে যদি চিনির দাম 20% হ্রাস, চায়ের চাহিদা 10% বৃদ্ধি ঘটায়, তবে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, এখানে বলছে চিনির 20% হ্রাস পেলে, দাম যদি হ্রাস পায়, তারপর হচ্ছে চায়ের চাহিদা 10% বৃদ্ধি ঘটায়, তার মানে আমাদের চিনির দামেছে, চিনির দামেছে চায়ের চাহিদা পরিবর্তন, বা চিনি যে হারে পরিবর্তন হচ্ছে, চিনির দাম যে হারে পরিবর্তন হচ্ছে, চায়ের চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হচ্ছে, বুঝছো? চিনির চাহিদা, চিনির দাম যে হারে পরিবর্তন হচ্ছে, চায়ের চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হচ্ছে, এখানে বলতেছে। তবে আমরা বলতে পারি যে আড়াড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক বলছে এবং পণ্যগুলো একে অপরের বিকল্প, আড়াড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক, পণ্যগুলো একে অপরের পরিপূরক, আড়াড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক, পণ্যগুলো একে অপরের বিকল্প, আড়াড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক, পণ্যগুলো একে অপরের পরিপূরক। তার এত কঠিন প্রশ্ন কেমনে আসে দেখো, এগুলো একদম সহজ, একদম সহজ, জাস্ট তোমাকে কনসেপ্ট মাথায় রাখতে হবে, কেমনে আনসার করতে হয় সেটা তোমাকে টেকনিক জানতে হবে, কেমন? তো একটা জিনিস তোমার একটু লিখে নাও, সেই জিনিসটা হচ্ছে এরকম, আমি এখানে লিখে দিই, আগে হচ্ছে, আগে এই এই কথাটা লিখে হয়, সেটা হচ্ছে পরিপূরক, পরিপূরক, পরিপূরক মানে কি জানো? পরিপূরক মানে হচ্ছে একটি দ্রব্য যদি ব্যবহার করতে হয়, যদি আরেকটা দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে হলে, তখন আমরা বলি সেই দ্রব্য দুইটা একটা অন্যটার পরিপূরক, কেমন? যেমন আমরা বলতে পারি যে খাতার সাথে কলম, আমরা বলতে পারি যে ইলেকট্রিসিটির সাথে পাখা একটা অন্যটার পরিপূরক, আমরা বলতে পারি চায়ের সাথে চিনি পরিপূরক, যেমন এখানে আছে, এখানে আছে চিনি এবং কি চা, তার মানে একে অন্যের কি পরিপূরক, ক্লিয়ার? আচ্ছা তো পরিপূরক মানে এখানে আমরা দুইটা এক্সাম্পল দিই, একটা হচ্ছে চা, একটা কি বলো, চা এবং চিনি, এটা মনে করো যে একটা অন্যটার পরিপূরক, একটা এক্সাম্পল দিলাম আর কি, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এই পরিপূরকের ক্ষেত্রে মাথায় রাখবা একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, আমি আবার বলতেছি, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। স্যার কেমনে বুঝছেন বিপরীতমুখী? দেখো তুমি, আমি যদি বলি তোমাকে এক্সাম্পল নাও, আমি যদি বলি যে কোন একটা অবস্থায় যে এখানে যেহেতু চিনিটা আগে বলছে, চিনিটা আগে বলি, চিনিটা দিয়ে বলি তাহলে তোমাদের সুবিধা হবে। মনে করো এখানে আমি বললাম যে চিনির দাম, চিনির দাম এখানে দিলাম চায়ের চাহিদা, চায়ের চাহিদা, দেখো যে দুটোর মধ্যে সম্পর্ক কেমন। আমি যদি বলি চিনির দাম হচ্ছে 50 টাকা, তখন চায়ের চাহিদা মানে চা বলতে চা পাতা, বুঝছো, চা পাতার চাহিদা হচ্ছে 1 কেজি মনে করো তোমাদের বাসায় কিনো, যখন চিনির দাম বেড়ে 100 টাকা হয়ে যাবে, চিনির দাম যদি বেড়ে যায় তাহলে তোমার চা চায়ের যে চাহিদা সেই চাহিদা বাড়বে না কমবে? আচ্ছা এখানে 1 নাম দিকে 10 লিখি, আচ্ছা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি বলছি, চিনির দাম যখন 5 টাকা, সরি চিনির দাম যখন 50 টাকা, তখন চায়ের চাহিদা হচ্ছে মানে চা পাতার চাহিদা মনে করো 10 কেজি, যখনই চিনির দাম বেড়ে 100 টাকা হবে, চায়ের চাহিদা বাড়বে না কমবে? তা চা এবং চিনি কেন কিনে, চা খাওয়ার জন্য না, চা চা চিনি এবং চা পাতা আর কি, তো চা পাতা চিনির দাম যখন 50 টাকা, তখন চা পাতা 10 কেজি কিনি, চিনির দাম বেড়ে যদি 100 টাকা হয়, চা পাতা কি বেশি কিনবো নাকি কম কিনবো? মাথায় রাখবা যখনই চিনির দাম বাড়তেছে, আমরা চিন্তা করব আগে সকাল বিকাল দুই বেলা চা খাইতাম, এখন আর সকাল বিকাল দুই বেলা চা খাবো না, আমরা একটু চা খাওয়া কমাই দিব, তাই যখনই চিনির দাম বাড়বে এই চায়ের চাহিদাও কি হয়ে যাবে, কমে যাবে, কারণ আমরা চা কম খাবো, চা পাতা কম কিনবো। সো একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার এখানে বিপরীতমুখী সম্পর্ক হয়, পরিপূরক হইলে, কি হইলে বলো, পরিপূরক হইলে, ক্লিয়ার? তাহলে পরিপূরক হইলে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা যেহেতু বিপরীতমুখী সম্পর্ক হয়, বিপরীতমুখী সম্পর্ক হয়, কেমন? তাহলে আমরা এখানে লিখতে পারি বিপরীতমুখী সম্পর্ক, মানে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা কি সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, বিপরীত, বিপরীত, সরি
মুখী সম্পর্ক। সো বিপরীতমুখী সম্পর্ক যেহেতু বলছি আমরা, মাথা রাখবা ইকোনমিক্সে বিপরীতমুখী সম্পর্ক যেখানে যেখানে হবে, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যখনই বিপরীতমুখী সম্পর্ক হবে তাদের মাধ্যমে যদি একটা রেখা অঙ্কন করা হয়, রেখা যদি অঙ্কন করা হয় সেই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হবে, তাহলে কি বলছি বিপরীতমুখী সম্পর্ক হলে রেখাটা কি হবে বাম থেকে নিম্নগামী হবে। এটার পর একটা মানে এই জায়গায় একটা অ্যারো দিয়ে এটা লিখো, কারণ আমি এখানে জায়গা নাই তো এপাশে না লিখতে পারতেছি, সেটা নিচে লিখছি। কেমন তো কি বলছি যে বিপরীতমুখী সম্পর্ক হলে ইকোনমিক্সে রেখা হবে নিম্নগামী। নোটটা সবাই করিও, এই নোটটা সবাই লিখিও, কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বলছি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, পরিপূরক দ্রব্য মানে চা এবং চিনি একটা সাথে অন্যটা একটা সাথে অন্যটা চলতে পারে না, কেমন, সেটা ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক। কি সম্পর্ক, যে একই দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা কি পায়, হ্রাস পায়, মানে চাহিদা বৃদ্ধির মতো, কার মতো, চাহিদা বৃদ্ধির মতো, ক্লিয়ার। তো বিপরীতমুখী সম্পর্ক হলে সেটার চাহিদা রেখা বা সেটার চাহিদা রেখা যেটা সেটা হবে নিম্নগামী, মানে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা, যেহেতু এখানে বিপরীতমুখী সম্পর্ক একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার, তো রেখা হবে নিম্নগামী। এবং এটা যদি স্থিতিস্থাপকতা বের করো, কি বের করো বলো, স্থিতিস্থাপকতা যদি বের করো সেই স্থিতির সাথে হবে ঋণাত্মক, কেমন, তাহলে এখানে হবে স্থিতিস্থাপকতা কি হবে, স্থিতিস্থাপকতা হবে, স্থিতিস্থাপকতা কি হবে, ঋণাত্মক হবে। স্যার ঋণাত্মক কেন, কারণ মাথা রাখবা ইকোনমিক্সে যখনই তুমি দেখবা যে একটি ভেরিয়েবলের সাথে অপর ভেরিয়েবলের বিপরীতমুখী সম্পর্ক, তখন স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক আসবেই। শুধু একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে ইপি এর ক্ষেত্রে, মানে চাহিদা দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যদিও ঋণাত্মক আনসার আসে কিন্তু তবু আমরা পজিটিভে দেখাই, কারণ ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ চিহ্নটা উপেক্ষা করা হয়, কেমন, সেটা আমরা যদি কোনো সময় থিওরি পড়া তখন এটা ব্যাখ্যা করবো কেন হয় না হয়, বাট আপাতত এটুকু বুঝো যে বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা হয় স্থিতিস্থাপকতা হয় কি ঋণাত্মক, বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা নিম্নগামী হয় এবং সেটা স্থিতিস্থাপকতার মান কি হবে, ঋণাত্মক হবে। ওকে তাহলে স্যার অন্যটা একটু বলে দেন, এটা তো পরিপূরকটা বলছি, পরিবর্তন একটা বলে দিই, তাহলে এগুলো তো কিন্তু যেটা প্রশ্ন দিছে সেটা কিন্তু হুবহু পরীক্ষা দিবে না, আমি আবার বলতেছি যেটা প্রশ্ন তোমার, ও সরি চলে গেছে, উপরটা লিখছো তোমরা, আচ্ছা লিখলে ভালো দিচ্ছে, লিখলে ঠিক আছে আমি অন্যটা করে দিই, পরিবর্তনটা করে দিই, দেখো পরিবর্তনটা লিখে দিচ্ছি আমি, ভুলে চাপ মেরে পড়ে গেছে বুঝছো, পরিবর্তনটা লিখো, পরিবর্তক, পরি পরিবর্তক লিখো, পরিবর্তক দ্রব্য। তার পরিবর্তক দ্রব্য মানে কি, একটা দ্রব্য ব্যবহার করতে হলে যদি আরেকটা দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয়, সরি একটা দ্রব্য ব্যবহার না করে যদি অন্য আরেকটা দ্রব্য আমি ব্যবহার করতে পারি তাহলে সেটাকে বলা হয় একটা অন্যটার পরিবর্তক। আবার বলতেছি একটা দ্রব্য আমি ব্যবহার না করে যদি আরেকটা দ্রব্য দিয়ে সেই সেম পরিমাণ উপযোগ আমি পাই সেটাকে বলা হয় পরিবর্তক দ্রব্য। কেমন, যেমন আমরা বলতে পারি চিনি এবং গুড়, আমরা হয়তো চিনি ব্যবহার করতে পারি অথবা কি ব্যবহার করতে পারি, গুড় ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি চিনি এবং গুড় হচ্ছে একটা অন্যটার পরিবর্তক দ্রব্য, ক্লিয়ার। তাহলে এখানে আমি দুটো এক্সাম্পল নিচ্ছি, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে আমরা কি নিচ্ছি গুড় নিচ্ছি, চিনি এবং গুড় একটা অন্যটার হচ্ছে পরিবর্তক দ্রব্য। তো মাথা রাখবা এই পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার সমমুখী সম্পর্ক। তার কিভাবে একটু বোঝায় বলো, আমি যদি বলি চিনির দাম, দেখো চিনির দাম এবং এখানে গুড়ের চাহিদা ধরলাম, এই পাশে গুড়ের চাহিদা, গুড়ের চাহিদা, তো দেখো তো আমি যদি বলি চিনির দাম হচ্ছে 50 টাকা তখন গুড়ের চাহিদা 5 কেজি মানুষে কিনত, চিনির দাম বেড়ে যদি 80 টাকা হয় চিনির দাম যদি বেড়ে যায় গুড়ের চাহিদা বাড়বে না কমবে, বলো দ্রুত বলবা, চিনির দাম যখন 50 টাকা গুড়ের চাহিদা তখন 5 কেজি, চিনির দাম বেড়ে 80 টাকা হলে গুড়ের চাহিদা বাড়বে না কমবে, বলো 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 দ্রুত বলবা, গুড়ের চাহিদা বাড়বে না কমবে। আমরা অবশ্য জানি চিনির দাম যখনই বেড়ে যাবে মানুষ চিনি কম কিনবে, তো যারা চিনি কম কিনবে তারা কি কিনবে, গুড় কিনবে, তো এখানে গুড়ের চাহিদা বেড়ে যাবে, তার মানে এই এটা দাম বৃদ্ধি পেলে এটা চাহিদা বাড়তেছে, তার মানে কেমন সম্পর্ক, সমমুখী সম্পর্ক, কি মুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ক। তো ইকোনমিক্সের সমমুখী সম্পর্ক হইলেই সেই রেখাটা হয় বাম থেকে ডানে, সেই রেখাটা কি হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় ইকোনমিক্সে, কেমন, তাহলে পরীক্ষা আসবে কিন্তু পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা দেখতে কেমন হয়, বলতে হবে ঊর্ধ্বগামী হয়। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের ক্ষেত্রে কেমন সম্পর্ক, তার সমমুখী সম্পর্ক। পরিবর্তক দ্রব্যের এক্সাম্পল দাও গুড় এবং চিনি, পরিবর্তক দ্রব্যের স্থিতিস্থাপকতা কেমন হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটার যে স্থিতিস্থাপকতা সেটা হবে ধনাত্মক, কি হবে স্থিতিস্থাপকতা ধনাত্মক, কি হবে স্থিতিস্থাপকতা ধনাত্মক হবে, ক্লিয়ার, বুঝতে পারছি আমরা স্থিতিস্থাপক লিখবো, আমরা স্থিতিস্থাপকতা ধনাত্মক লিখবো, ওকে।
ঠিক আছে, আমরা পারবো, বুঝতে পারছি এই প্রশ্ন আসছে, তাহলে চলো আমরা করি এবার। এই প্রশ্ন কি বলছে আমাদেরকে, যে যদি চিনির দাম 20% 20% হ্রাস, চায়ের চাহিদা, এখানে তোমাকে বুঝতে হবে আগে চিনি এবং চা কি জিনিস, আগে বুঝো চিনি এবং চা কি জিনিস, বুঝো চিনি এবং চা হচ্ছে একে অন্যের পরিপূরক। কেন বলতেছি পরিপূরক, কারণ এখানে দেখো একটি দ্রব্যের দাম হ্রাসের ফলে অপর দ্রব্যের চাহিদা কি করছে, বৃদ্ধি ঘটাইছে, তার মানে দামের সাথে চাহিদার কি বিপরীতমুখী সম্পর্ক, তার মানে অবশ্যই সেই দুটি কি ছিল, পরিপূরক ছিল। আমরা বলছি না পরিপূরকের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক হবে, ক্লিয়ার? তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটার আনসারটা কি আসবে, যদি পরিপূরক হয় দ্রব্য দুটি কি হয় বলো, পরিপূরক হয়, তাহলে সেক্ষেত্রে আনসার আমাদের স্থিতিস্থল যদি বের করি, সেই স্থিতিস্থলের মান হবে ঋণাত্মক হবে, তাহলে এখানে কোনটা আনসার হয়, আমাদের স্থিতিস্থলের মান ঋণাত্মক, হ্যাঁ এটা আনসার হইতে পারে। তবে পরোটা ঠিক আছে না দেখি বসতে, পণ্যগুলো একে অপরের বিকল্প না, বিকল্প হবে না, আর স্থিতি আমার ঋণাত্মক, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, পণ্যগুলো একে অপরের পরিপূরক, এই যে আনসার এটা হবে, আচ্ছা কোনটা হবে, দুই নাম্বারটা আনসার হবে, এটা দেখি পরোটা, আর স্থিতি ধনাত্মক না ধনাত্মক হবে না, আর স্থিতি মান ধনাত্মক এটা হবে না, ঠিক আছে, তাহলে আনসার হবে এটা দুই নাম্বারটা, সহজ না কিন্তু আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু সহজ লাগবে না, কঠিন লাগবে। ওকে আনসার হবে বি, তাহলে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। তো এটা আনসার হচ্ছে আমরা বি আনসার করবো, আনসার হচ্ছে বি, আর স্থিতির মান ঋণাত্মক এবং পণ্যগুলো একে অপর কি হবে, পরিপূরক হবে। আচ্ছা চলে আসি এরপরে, আচ্ছা সো যেটা সম্পর্কে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যারা 25-এর শিক্ষার্থী আমাদের সাথে এই লাইভে যুক্ত আছে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের 25-এর জন্য কিন্তু র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে, যেই ব্যাচটার আমরা এইচএসসি মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অল সাবজেক্ট ব্যবসা শিক্ষা মানবকে সব বিষয়ে আমরা কভার করব। আমি যদি সাবজেক্ট গুলোর কথা বলি তাহলে হচ্ছে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে আমাদের থাকবে বাংলা, ইংরেজি, আইসিটি এবং ইকোনমিক্স, পাশাপাশি হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। অন্যদিকে আমরা যদি মানবিকের শিক্ষার্থীদের জন্য বলি তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, তারপর হচ্ছে ইসলামের ইতিহাস, ইতিহাস, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান, এরপর হচ্ছে পৌরনীতি, এরপর হচ্ছে ভূগোল এবং হচ্ছে লজিক। তো এই সবগুলো সাবজেক্ট তোমরা পেয়ে যাবে এই র্যাপিড ব্যাচে, ফার্স্ট ক্লাসে আমরা কমপ্লিট একটা সলিউশন থাকবে, শুধু রিভিশন দিবে এমন না, রিভিশনের পাশাপাশি এখানে বেসিক থেকে আমরা সব পড়াবো, সিকিউ এমসিকিউ সব, বেসিক সহ সব আমরা আলোচনা করি এই ব্যাচটার মধ্যে। তো এই ব্যাচের আমাদের ক্লাস শুরু হবে আমাদের জানুয়ারি 1 তারিখ থেকে, তবে আমরা প্রি অ্যাডমিশন নিচ্ছি, অর্থাৎ প্রি বুকিং নিচ্ছি, তোমরা যারা প্রি বুকিং করবে তোমাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে, অর্থাৎ এই ভিডিওর উপরে ক্যাপশনে একটা হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা প্রি বুক করতে পারবা, প্রি বুক করলে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবা, অর্থাৎ সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবো তোমরাই যদি আমরা ডিসকাউন্ট দিই এই কোর্সে, সেই ডিসকাউন্টটা আর কি, ঠিক আছে? তো অন্যরা কিন্তু ডিসকাউন্ট পাবে না, যারা প্রি বুকিং করবে না তারা টোটালি ডিসকাউন্ট পাবে না। আর একটা বিষয়, প্রি বুক করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রি বুক করতে তুমি শুধুমাত্র তুমি রেজিস্ট্রেশন করবা যে আমি এই কোর্সটার জন্য আগ্রহী আছি, এটা তো এটা প্রি বুক করলে যে আবার কোর্স একদম কিনতে হবে বাধ্যতামূলক এমনও কিন্তু না, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে তুমি যদি প্রি বুক করে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হচ্ছে যে তুমি যদি ফিউচারে এই কোর্সটা নাও তখন তুমি ডিসকাউন্টটা পাবা, আদারস তুমি ডিসকাউন্টটা পাবা না, ঠিক আছে? এটা হচ্ছে প্রিবুকের মূল সুবিধা আর কি। তাহলে এই প্রিবুক করার জন্য ক্যাপশন দেওয়া আছে উপরে, ক্যাপশন হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে তোমরা ক্যাপশনে গিয়ে ক্যাপশনের লিঙ্কে গিয়ে তোমরা প্রিবুক করে ফেলতে পারবে। চলে আসি, এবি রেখার স্থিতিস্থাপকতা কি বলছে, স্থিতিস্থাপকতা বলছে দেখছো এই যে কোয়েশ্চন চলে আসছে, আমি তোমাদের বলছি না যে স্থিতিস্থাপকতা এবং ঢাল এই দুটো রেখার সম্পর্কে লম্বকার ভূমিকের সমান্তরাল রেখার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা এবং ঢালের মধ্যে তোমরা কনফিউশনে লেগে যাও, সেই কনফিউশন দূর হয়ে গেছে কিনা দেখো, এটা আনসার কি হবে তাহলে বলো। আমি বলছিলাম যে ভূমি অক্ষের সমান্তরাল হলে সেক্ষেত্রে ঢাল হয় শূন্য, আর লম্ব অক্ষের সমান্তরাল হলে ঢাল হয় অসীম, তাহলে এটা এটার এখানে বিপরীতটা বলছে, স্থিতিস্থাপক বিপরীত হবে কেমন, তাহলে ভূমি অক্ষের সমান্তরাল হলে ঢাল যদি শূন্য হয় স্থিতিস্থাপকতা কি হবে, অসীম হবে, বুঝছি না আমরা, তাহলে আনসার কি হবে, এখানে আনসার কি হবে বলো, দ্রুত বলতে হবে, এখনো ভুল করতেছে সিন্তি, এখনো ভুল করতেছে, একের চেয়ে বেশি হবে বলে, এটা বল কথা, এখনো ভুল করতেছে, এখনো ভুল করতেছে, দেখো দেখো এখনো ভুল করে। আমি বলছি ঢাল যদি ভূমি অক্ষের সমান্তরাল ঢাল যদি শূন্য হয় স্থিতিস্থাপকতা তার বিপরীতটা হবে, বিপরীতটা মানে হচ্ছে অসীম হবে, বলছি না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো আনসার হচ্ছে এখানে স্থিতিস্থাপকতার মান কি হবে, ও অসীম হবে, আনসার কি হবে অসীম, ঠিক আছে সবাই পারছি, চলে আসি পরবর্তী কোশ্চেন, আমরা একটু দ্রুত আগাবো,
বুঝলে, যে যদি একটি নিকৃষ্ট দ্রব্য, মানে যদি একটি নিকৃষ্ট দ্রব্য হয় তবে ভোক্তাদের আয় বৃদ্ধির কারণে। শোনো, নিকৃষ্ট দ্রব্যের আমি তোমাদেরকে একটু বিষয়টা বুঝাই বলি। নিকৃষ্ট দ্রব্য মানে কি? আমরা সাধারণত আমি যদি বলি কোনো মানুষের আয় এবং কোনো দ্রব্য, যে কোনো একটা দ্রব্য আর কি, সাধারণ দ্রব্য, সাধারণ লিখে দিই, সাধারণ দ্রব্য, কোন দ্রব্যের কোনো ব্যক্তির আয় যদি 100 টাকা হয়, সাধারণ দ্রব্যের চাহিদা মনে করো 10, ওই ব্যক্তির আয় যদি 200 টাকা হয়, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পাবে। আয়ের সাথে সাধারণ দ্রব্যের সমমুখী সম্পর্ক, আয় বাড়লে সাধারণ দ্রব্যের চাহিদা বাড়ে। কিন্তু আমি যদি বলি নিকৃষ্ট দ্রব্য, তাহলে কোনো ব্যক্তির আয়ের সাথে ওই নিকৃষ্ট যে দ্রব্য, নিকৃষ্ট যে দ্রব্য সেই দ্রব্যের চাহিদা, নিকৃষ্ট দ্রব্যের যে চাহিদা সেই দ্রব্যের চাহিদা হবে বিপরীতমুখী। যেমন ইনকাম যদি 100 টাকা হয়, তোমার নিকৃষ্ট দ্রব্যের চাহিদা মনে করো যে 10 কেজি, ইনকাম যদি 200 টাকা হয়, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কি হয়ে যাবে জানো, উল্টা কমে যাবে। স্যার প্রশ্ন, কেন কমে যায়? সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় বলে চাহিদা বাড়ে, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বলে কেন চাহিদা কমে? নিকৃষ্ট দ্রব্য মানেটা কি? আমি যদি বলি দুইটা দ্রব্যের মধ্যে যেই দ্রব্যের ভ্যালু কম সেটাকে আমরা বলি নিকৃষ্ট দ্রব্য। যেমন আমি যদি বলি এভাবে চিন্তা করো যে মোটা চাল এবং চিকন চাল মনে করো, এটাকে আমরা গিফেন দ্রব্য আমরা বলতে পারি, কেমন? তবে নিকৃষ্ট আর গিফেনের মধ্যে একটু স্লাইড পার্থক্য আছে, সেটা এখানে আমাদের জানা দরকার নেই, ইকোনমিক মানে ইন্টারমিডিয়েট লেভেলে সেটা আমাদের জানা দরকার নেই। আপাতত এটুকু বুঝো যে সাধারণ দ্রব্য এবং হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের মধ্যে পার্থক্যটা কি। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ইনকাম বাড়লে চাহিদা বাড়ে, সাধারণ বলতে যে কোনো দ্রব্যের কথা বলতেছি। আর নিকৃষ্ট দ্রব্য মানে হচ্ছে দুইটা দ্রব্যের মধ্যে যে দ্রব্যের ভ্যালু কম সেটাকে আমরা নিকৃষ্ট দ্রব্য বলি। যেমন আমি যদি বলি যে মোটা চাল এবং চিকন চাল, এই দুটোর মধ্যে কোনটা নিকৃষ্ট দ্রব্য হবে? যেটা মোটা চাল সেটা, অর্থাৎ যেটা দাম কম সেটা, কেমন? তো তোমাদের বাসায় মনে করো তোমার আব্বুর ইনকাম হচ্ছে 100 টাকা, তখন তোমরা মোটা চাল খাও, সবাই সকালবেলাও খাও, সরি দুপুরবেলা খাও, রাতের বেলাও খাও, তাই 10 কেজি তোমাদের চালের প্রয়োজন হয়, মোটা চাল খাও তোমরা। ইনকাম যদি 200 টাকা হয়, তখন দেখা যাবে তোমার আব্বু বা তোমাদের ফ্যামিলি মেম্বাররা বলবে যে এই মোটা চাল বারবার খাইতে ইচ্ছে করে না, হ্যাঁ এগুলো ভালো লাগে না, একটু চিকন চাল রান্না করে না। তো তোমার আব্বু চিন্তা করবে যে আমার ইনকাম তো বাড়ছে, একটা কাজ করি এখন মোটা চাল অর্ধেক কিনবো, চিকন চাল অর্ধেক কিনবো, দুপুরবেলা খাবো মোটা চাল, রাতের বেলা চিকন চাল খাবো আরাম করে, ঠিক আছে? তার মানে তোমার মোটা চালের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কমে যায় ইনকাম বাড়লে, কি বলছো বলো? নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কমে যাবে ইনকাম বাড়লে, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কি হয়ে যায়, কমে যায়। ক্লিয়ার? বুঝতে পারছি, ইনকাম বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। ওকে ওকে, আনসার কি হবে? আনসার হচ্ছে যদি নিকৃষ্ট দ্রব্য হয় তবে ভোক্তার আয় বৃদ্ধির কারণে, ভোক্তার আয় বৃদ্ধি পেলে ওই দ্রব্যের চাহিদা কি হবে, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা, হ্যাঁ আনসার হবে, এটা আনসার হবে ওই দ্রব্যের এর চাহিদা কি হবে, কমবে। আনসার হবে চাহিদা কমবে। এটা আসছিল সিইউ ডি ইউনিটে, আসছে এই প্রশ্নটা, দেখছো কোয়েশ্চন কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? পারবো কিনা ওই দ্রব্যের চাহিদা কমবে, চলে আসে পরবর্তী কোয়েশ্চনে। পরবর্তী কোয়েশ্চন বলছে, একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে যদি সম্পর্কযুক্ত অপর একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি দরকার হয়, তখন তখন তাদের কি বলা হয়? এই যে একটা বলছি না আমরা, একটা দ্রব্য ব্যবহার করতে হলে যদি আটটা দ্রব্যের প্রয়োজন হয়, বা একটা দ্রব্য যদি ভোগ বৃদ্ধি করতে যায় আটটা দ্রব্যের যদি প্রয়োজন হয়, তাহলে সেটাকে আমরা কি দ্রব্য বলি? যেমন আমরা চা খেতে হলে আমাদেরকে চিনির সাথে কি কিনতে হবে, চা পাতা কিনতে হবে, তাই না? তাহলে একটা অনুটার কি হবে, তখন একটা অনুটার কি দ্রব্য হয়? আনসার করো, আনসার করো, দ্রুত আনসার করতে হবে। একটা, তাহলে একটা অনুটার কি হবে? তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু বলতে হবে, কেমন ক্লাসের কথা বন্ধু বান্ধবকে শেয়ার করতে হবে, তারপর হচ্ছে জানাতে হবে ক্লাসের কথা, তখন সবাই ক্লাস করতে পারবে, আসতে পারবে আমাদের সাথে, কেমন? তো তোমরা, সেটা তোমাদের দায়িত্ব, নিজেরা ক্লাস করলে তো হবে না, তাই না? বন্ধু বান্ধব সবাইকে জানাতে হবে। আচ্ছা হচ্ছে পরিপূরক হবে, আসতে হবে পরিপূরক হবে, কেমন? চলে আসে আমরা এর পরবর্তী, বসে লম্বককে সমান্তরাল সরলরেখার ঢাল, এই যে চলে আসছে, দেখছো সব প্রশ্ন কমন আনসার করবে, কমন করবে এখন, কারণ আমি বেসিক সবকিছু তোমাদেরকে বলে ফেলতেছি। বেসিক যখনই তোমার ক্লিয়ার হয়ে যাবে, তুমি সব প্রশ্নের আনসার খুব ইজিলি করতে পারবা। আমি বলছি ঢালের ক্ষেত্রে চার ধরনের রেখার ঢাল পড়ছি না একটু আগে, চার ধরনের রেখার ঢাল পড়ছি না, পড়ছি না, কি পড়ছি? যে লম্বক ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী হলে নেগেটিভ ঢাল, ভূমিকের সমান্তরাল হলে শূন্য ঢাল, এবং লম্বকের সমান্তরাল হলে কি হয়, অসীম ঢাল হয়। পড়ছি না, পড়ছি না, বলো আনসার কি হবে তাহলে? যে ভূ লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল কি হবে, লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল কি হবে? তার শেয়ার এত কম কেন? এই যে তোমরা শেয়ার করো না, আরমান আরমান XM শেয়ার করো না কেন তোমরা, সেজন্য হচ্ছে না আর কি।
শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, কেমন ভালোবাসা দেখাইতে হবে, তখন আমার ভালোবাসা বাড়বে। তাহলে চলে আসি আমরা, আসতে হবে কি? অসীম অসীম অসীম, তাই না? চলে আসি পরবর্তী কোশ্চেন। এখন সবগুলো সহজ লাগবে, দেখো। এবার কি বলছে, কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষ অপূরণ করতে সক্ষম তাকে কি বলে? একদম সহজ, কোন দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতাকে বোঝায় যেটা মাধ্যমে মানুষের কোনো একটা অভাব পূরণ হয়, সেটাকে আমরা কি বলি? উপযোগ বলি। কি বলি বলো? উপযোগ বলি। যেমন এই কলমের উপযোগ আমি লিখতে পারছি, এই প্যানেলের উপযোগ বা এই স্মার্ট বোর্ডের উপযোগ তোমরা খুব সুন্দর করে আমার পড়াটা বুঝতে পারতেছো, স্মার্ট বোর্ড আমি লিখতে পারতেছি, তাই না? এই লাইটের উপযোগ আমাকে আলো দিচ্ছে, ফোনের উপযোগ আমাকে তোমরা লাইভে দেখতে পাচ্ছো, তাই না? তো এসির উপযোগ ঠান্ডা বাতাস দিচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের একটা উপযোগ আছে, মানুষের একটা অপূরণ করার ক্ষমতা আছে, সেটাকে আমরা কি বলি? উপযোগ বলি। সাথে হবে উপযোগ। চলে আসি পরবর্তী কোশ্চেন। এটা এক কে বলছো রে? এই এক কে বলছে? এটা উৎপাদন বলছে কে রে? আচ্ছা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বলছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা বা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন কে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, শোনো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলো এবং তুমি সংজ্ঞাগত উপযোগ বলো। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং সংজ্ঞাগত উপযোগ, এই দুইটারই প্রবক্তা বা এই দুইটার সম্পর্কে ভালো ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে মার্শাল। আনসার কি হবে? অধ্যাপক আলফ্রেড মার্শাল। কেমন? তাহলে আনসার হচ্ছে মার্শাল হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং সংজ্ঞাগত উপযোগ দুইটা মাথায় রাখবা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং সংজ্ঞাগত উপযোগ, এই দুটো সম্পর্কে মানে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন বা ধারণা প্রবক্তা বলা হয়, সেটা হচ্ছে অধ্যাপক মার্শালকে। আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। এই দুটি ইনফরমেশন মনে রাখবা এখানে এই চ্যাপ্টারে। পর্যায়গত উপযোগের প্রবক্তা জে আর হিক্স, আর জিডি অ্যালেন। কেমন? জে আর হিক্স এবং আর জিডি অ্যালেন হচ্ছে পর্যায়গত উপযোগের উপযোগের প্রবক্তা। আর সংগত উপযোগ এবং হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটার প্রবক্তা হচ্ছে মার্শাল। এই দুইটা কথা মনে রাখতে হবে এই চ্যাপ্টারে, এই দুইটাই আসবে সবসময় ঘুরে ফিরে। কি বলছি বলো? একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, আর হচ্ছে সংজ্ঞাগত উপযোগ, এটার প্রবক্তা হচ্ছে মার্শাল। আরটা কি বলছি? পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ এটার প্রবক্তা হচ্ছে বা এটা সম্পর্কে বিস্তার ধারণা প্রদান করে জে আর হিক্স, আর জিডি অ্যালেন। জে আর হিক্স এটা পরীক্ষা অনেক বেশি আসে এবং এই মার্শালটা আসে। কেমন? তাহলে জে আর হিক্স, আর জিডি অ্যালেন হচ্ছে পর্যায়গত উপযোগের প্রবক্তা, আর সংগত উপযোগ আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা কি হবে? মার্শাল হবে, অধ্যাপক আলফ্রেড মার্শাল। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? আর কত আর বেশিক্ষণ ক্লাস নিবো? এই যে এখন শেষ হয়ে যাবে, আমরা টান দিব, এখন জোরে টান দিব, ঠিক আছে? আমরা তো দুটা পড়ে বসছি, আর মাত্র 15টা পড়বো, ঠিক আছে? সো চলে আসি আমরা পরবর্তী কোশ্চনে। তাহলে এটা হবে মার্শাল। পরবর্তী কোশ্চন চলে আসি। পরবর্তী কোশ্চন বলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের? এখন তোমাকে বুঝতে হবে স্যার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানে কি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানে হচ্ছে যেই দ্রব্যের, যেই দ্রব্যটার দামের পরিবর্তন হলে চাহিদার তেমন একটা পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যেমন ধর আমি যদি বলি যে মনে করো যে চালের দাম, মনে করো আমি যদি বলি চালের দাম, চালের দাম, তো চালের দাম যদি মনে করো 50 টাকা থেকে 60 টাকা হয়েছে, তাহলে তোমাদের বাসায় চালের যে চাহিদা, সেই চাহিদা কি তেমন বেশি পরিবর্তন হয়? চালের চাহিদা মনে করো আগে 5 কেজি কিনতাম, এখন কি তোমরা 4 কেজি কিনো? দাম বাড়ছে বলে 4 কেজি কিনবা? না, তোমরা চিন্তা করবো যে এখন 4 কেজি হলে তো একজনকে না খেয়ে থাকতে হবে, তাহলে কি না খেয়ে থাকবা? না, আমরা তখন কি করি? তখন আমরা দেখা যায় যে এই দ্রব্যটার দামের পরিবর্তন হলে চাহিদার আমরা তেমনটা পরিবর্তন করি না, আমরা চাহিদা আগের মতোই রেখে দিব, আমরা এখানে চাহিদার পরিবর্তন করবো না। কেন চাহিদা চলে গেছে আমারও? তাহলে কি বলছি যে চালের দাম যদি 50 টাকা হয়, সেক্ষেত্রে যদি 60 টাকা হয়ে যায়, তাও এটার চাহিদা আমরা মনে করো যে 5 কেজি, 5 কেজি আমরা রেখে দিব। কেন কেন রেখে দিচ্ছি? কারণ এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কি দ্রব্য বলো? নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তন হলে চাহিদার কি হয় না? তেমন একটা পরিবর্তন হয় না, বা পরিবর্তন হয় না বললেই চলে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপক মান কেমন হবে মাথায় রাখবা। যদি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কোনো পরিবর্তন না হয়, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটার স্থিতিস্থাপকতার মান হবে শূন্য। কি হবে বলো? তার স্থিতিস্থাপকতার মান কি হবে? শূন্য হবে। ক্লিয়ার? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যদি কোনো পরিবর্তন না হয়, সেটা এরকম হয় আর কি, এই যে এই দেখো, এই যে দামের পরিবর্তন 10 থেকে 20 হয়েছে, কিন্তু চাহিদার পরিবর্তন হয় নাই, চাহিদা আগের জায়গায় আছে। মনে করো দামের পরিবর্তনের ফলে চাহিদা কোনো পরিবর্তন না হলে, তাহলে সেই রেখাটা হয় লম্বকের সমান্তরাল, লম্বকের সমান্তরাল। আর লম্বকের সমান্তরাল হলে স্থিতিস্থাপক কি বলছিলাম? লম্বকের সমান্তরাল হলে ঢাল হয় অসীম, কিন্তু স্থিতিস্থাপক হবে কি? শূন্য স্থিতিস্থাপকতা। আর কি হবে? শূন্য স্থিতিস্থাপকতা হবে। তো আর হচ্ছে স্থিতিস্থাপকতা শূন্য হবে, এটাকে আমরা অস্থিতিস্থাপক বলে থাকি, এটাকে আমরা কি বলি? অস্থিতিস্থাপক বলবো। কেমন? সরি, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা।
আনসার হচ্ছে, আনসার হচ্ছে, আনসার হচ্ছে আমরা বলবো এটাকে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বা শূন্য বলবো। ক্লিয়ার? সব বুঝতে পারছি যে বলতো, সব বুঝতে পারছো কিনা? স্যার আমি আপনার পেইড ব্যাচে পড়তাম, অনেক সুন্দর পড়াইছেন, SSC 24 ব্যাচ। থ্যাংক ইউ স্যার, এমডি স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও বন্ধু বান্ধব থাকলে, সরি ছোট ভাই বোন থাকলে তাদেরকে অবশ্যই জানাই দিবা। আসাদুর রহমান আছে কারণ পরীক্ষার খাতায়, বুঝি না তোমার কথা আমি। আনসার তাহলে কি হবে? আনসার হচ্ছে এক নাম্বারটা হবে। ওকে চলে আসি পরবর্তী কোয়েশনে। তো পরবর্তী কোয়েশ্চন হচ্ছে, ও পরবর্তী কোয়েশ্চন নাই, এখানে হচ্ছে তোমরা যারা 25-এর শিক্ষার্থী আছো, তোমরা বলছিলা যে ইকোনমিক্স এর, শুধু ইকোনমিক্স এর ব্যাচ, সেটা হচ্ছে টার্গেট অ্যাপ্লাই ব্যাচ, যেটাতে ক্লাস চলমান আছে অলরেডি। এই ব্যাচে আমাদের সাথে প্রায় 250+ শিক্ষার্থী যুক্ত আছে। এই ব্যাচে তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমাদের পেজে মেসেজ দিয়ে তোমরা হচ্ছে ভর্তি হতে পারো। 999 টাকা, বই সহ কিনতে চাইলে 1480 টাকা, ঠিক আছে? তো বই সহ কিনতে পারো, বই ছাড়াও তাহলে তুমি কোর্স পারচেজ করতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা যারা 25-এর আছি, শুধু ইকোনমিক্স এর ব্যাচে আছো, তোমরা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারবা পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, ঠিক আছে? এই পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবা। চলো এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে এখানে যে কোয়েশ্চনটা আমাদেরকে বলছে এখন, যে সম্প্রতি বি দেশে ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকায় বর্তমানে আলুর দাম প্রতি কেজি 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়েছে। আমি একটু এখানে লিখে দিচ্ছি জিনিসটা, এভাবে দাম ছিল 10 টাকা, সেখান থেকে বেড়ে কয় টাকা হয়েছে? 15 টাকা হয়েছে। আলুর চাহিদা 2 কেজি থেকে বৃদ্ধি পেয়ে 5 কেজি হইলো। তার মানে আলুর যে চাহিদা, সেই চাহিদাটা আমরা জানি সাধারণত যেটা 5 আলুর চাহিদা 2 কেজি থেকে 5 কেজি হয়েছে বলতে, আমরা নর্মালি জানি দাম বৃদ্ধি পেলে চাহিদা কি পায়, নর্মালি জানি দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। এখানে বলছে ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা আছে বিদায় দাম বৃদ্ধির ফলে চাহিদা বৃদ্ধি পাইছে। তো সমকি সম্পর্ক, এটা বাড়ছে বিদায় এটা বাড়ছে। এমনি সাধারণত চাহিদা রাখা হয় নিম্নগামী, কারণ দাম বৃদ্ধি পেলে চাহিদা কি পায়, হ্রাস পায়। কিন্তু এখানে বলছে দাম বৃদ্ধি পাইছে কিন্তু চাহিদাও বৃদ্ধি পাইছে, কারণ ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা আছে, তার মানে রেখা হবে ঊর্ধ্বগামী। যেমন তুমি যদি এখানে 10 টাকা চাহিদা মনে করো 2, 10 টাকা চাহিদা 2, দাম যখনই 15 টাকা হয়েছে চাহিদা পরিমাণ বেড়ে 5 হয়েছে, 15 টাকা হলে 5 হয়েছে, তার মানে রেখা হবে ঊর্ধ্বগামী। দেখা কি হবে? ঊর্ধ্বগামী হবে, তাই না? দেখা কি হবে? ঊর্ধ্বগামী হবে। এখানে কিন্তু সেটা বলা নাই, এখানে কি বলছে জাস্ট এটার তোমার স্থিতিস্থাপকতার কি বলতে বলছে, মান বের করতে বলছে। তো তুমি স্থিতিস্থাপকতার মান বের করতে পারবা? এখানে স্থিতিস্থাপকতার মান বের করতে পারবা, চাহিদা স্থিতিস্থাপক মান বের করতে পারবা তোমরা? তোমার আনসার দেখে অনেকে করে ফেলছে, আনসার দেখে অনেকে করে ফেলতেছে। এখানে উদ্দীপক অনুসারে চাহিদা দাম স্থিতিস্থাপকতার মান কত, চাহিদা দাম স্থিতি আমরা যদি বের করি, দেখো আমি তোমাদেরকে দেখাই কেমনে করতে হবে, চাহিদা দাম স্থিতি বের করি আমরা, চলো। দেখো আনসারটা হয় কিনা, দেখো আমার সাথে মিলে কিনা। আমরা এখানে কিভাবে করবো, আমরা জানি যে এখানে মাথা রাখবা ইডি বা এটাকে ইপিও বলতে পারো, যে চাহিদা দাম হিসেবে ইডি মনে করো। এটি সময় আমরা বলতে পারি ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইডেড বাই কিউ, বুঝছো? এটা হচ্ছে সূত্র। তো ডেল্টা কি মনে হচ্ছে? চাহিদার পরিবর্তন। চাহিদা পরিবর্তন আগে ছিল 2 হয়েছে 5, তার এটা পরিবর্তন হচ্ছে 5 - 2, 5 থেকে 2 বিকল হবে 3 উপরে, আর নিচে হবে ডেল্টা পি ডেভেল, মানে দামের পরিবর্তন। আগে ছিল 10 হয়েছে 15, তাহলে 15 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে দামের পরিবর্তন বের হবে। 15 থেকে 10 বিয়োগ করলে আনসার হবে 5। আচ্ছা, আর পি মানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা, এবং হচ্ছে কি মানে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা হচ্ছে 2। তাহলে আমরা এটা করতে পারি, তাহলে উপরে কি হবে যে গাড়াগাড়ি করতে না জানলে ভাগ করে দাও, গুণ করে দাও, 3-এর সাথে গুণ করলে হবে 30, এদের সাথে গুণ করলে হবে 5 × 10, 30-কে 10 দিয়ে ভাগ করলে আনসার হবে 3। আচ্ছা 3, আচ্ছা 3-কে দেখো, ঠিক আছে বুঝতে পেরেছি, পারবো সবাই? ওকে ফাইন, যারা যারা চাহিদা স্থিতিস্থাপক করছো, মানে চাহিদা দাম স্থিতিস্থাপক বা চাহিদা স্থিতিস্থাপক করছো, তারা পারবে এটা, ঠিক আছে? চলে আসার পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। সো এটা আনসার হবে ইডি সমান 3। ওকে, বসে সম্প্রতি বিদেশের ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে বর্তমান আলুর কেজি, আর সেম কোশ্চেনটা বলছে আলুর ক্ষেত্রে চাহিদা রাখা কেমন হবে, একটু আগে দেখাইছি আলুর ক্ষেত্রে চাহিদা রাখা কেমন হবে দেখাইছি, বলো বলো আলুর ক্ষেত্রে চাহিদা রাখা কেমন হবে দেখাইছি। আলু ক্ষেতে চাহিদা রাখা কেমন হবে দেখাইছি, বলো।
হ্যাঁ, আচ্ছা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, তাই না? তাহলে আচ্ছা হচ্ছে 1 নম্বর বুঝতে পারছি, একটু আগে দেখাইছে না সেটাই। তারপর চলে আসি পরবর্তী কোশ্চেনে, বলছে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কেমন হবে? ওই যেটা বলছিলাম তোমাদেরকে যে কোয়েশ্চেন হইতে পারে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মানে মাইনাসে চলে গেলে তখন মোট উপযোগ কেমন হবে, আনসার করো। দেখছো সব কোয়েশ্চেন এখন কমন পড়তেছে, কারণ বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এরকম একটা কোয়েশ্চেন একটা ক্লাস করলেই তোমার একটা চ্যাপ্টার একদম সব এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার সাথে ক্লাসগুলো করবা, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে, পরশু দিন আবার হবে তৃতীয় ক্লাস। পরশু দিন মানে কি আজকে কি বার বুধবার না শনিবার হবে আবার ক্লাস, শনিবারে 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 ক্লাস হবে তৃতীয় ক্লাস, শনি সম্পূর্ণ 6টায় বুঝছো, শনি সম্পূর্ণ 6টায় হচ্ছে ক্লাসগুলো হচ্ছে। তো শনিবারে আবার ক্লাস হবে, আমাদের তৃতীয় ক্লাস হবে, সেখানে আমরা তৃতীয় অধ্যায় পড়বো, তৃতীয় অধ্যায় পড়বো। একটা ক্লাস করলে এমসিকিউ একদম প্যাকেজ। পঁচিশ ছাব্বিশ সবাই করতে পারবে এই ক্লাস, পঁচিশ ছাব্বিশ সবাই করতে পারবে এই ক্লাস। সো আশা হচ্ছে এটা হবে কি, হ্যাঁ এই যে আমরা বলছি যে যদি প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় মোট উপযোগ তখন কি পায়, হ্রাস পায়, মোট উপযোগ কি পাবে, হ্রাস পাবে। বলেছি না আমরা দিন ইসলাম বলছে দুই হবে, হ্যাঁ, তার বলছে আঞ্জুমান, আঞ্জুমান বলছে দুই হবে, মণি বলছে দুই হবে, হুমায়রা ইন্নি বলেছে দুই হবে, হ্যাঁ, তারপর হচ্ছে আরফাত বলছে দুই হবে, হ্যাঁ আরফাত, তাসনিমা জান্নাত আরফাত, আচ্ছা, তার বলছে যারা মনি বলছে দুই হবে, রিহান বলছে দুই হবে, হ্যাঁ আনসার হচ্ছে দুই। রাষ্ট্র চলেছে পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলছে যে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হবে। দেখছো চলে আসছে পরীক্ষায়, একটু আগে দেখাইছি না তোমাদেরকে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি না, পরিপূরক পরিবর্তক লিখে দিচ্ছি না, দেখো 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 পরিপূরক পরিবর্তক লিখে দিচ্ছি না। তো এখানে আনসার করতে হবে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে, পরিবর্তক দ্রব্যের কি দ্রব্যের বলো, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে, আনসার করো। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক নেই সমমুখী সম্পর্ক, পরিবর্তকের ক্ষেত্রে সমমুখী সম্পর্ক, তাহলে সমমুখী সম্পর্ক হলে রেখা কি হয়, ঊর্ধ্বগামী হয়, রেখা কি হয়, ঊর্ধ্বগামী হয়, তাই না? আনসার কি হবে, এটা আনসার করো। প্লাস মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? আনসার হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, আনসার কি হবে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, কেমন? পরিপূরকের ক্ষেত্রে কি হবে, নিম্নগামী, পরিপূরকের ক্ষেত্রে দামের সাথে চাহিদা কি হয়, একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা বিপরীতমুখী সম্পর্ক হয়, সেই জন্য পরিপূরকের ক্ষেত্রে নিম্নগামী হয়, আর পরিবর্তকের ক্ষেত্রে কি হবে, ঊর্ধ্বগামী হবে। ওকে চলে আসি পরবর্তী কোশ্চেনে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, পরবর্তী কোশ্চেন বলছে চাহিদার স্থিতি সর্বদা সূত্র কোনটি, চাহিদার স্থিতির সূত্র কোনটা হবে, চাহিদা স্থিতির সূত্র এখানে বলছে যে চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইড বাই যোগান শতকরা পরিবর্তন, চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইড বাই দামের শতকরা পরিবর্তন, চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইড বাই দামের শতকরা পরিবর্তন, সরি দামের শতকরা পরিবর্তন ডিভাইড বাই চাহিদা শতকরা পরিবর্তন, যোগানের শতকরা পরিবর্তন ডিভাইড বাই দামের শতকরা পরিবর্তন। এখানে বলছে চাহিদার স্থিতির স্থাবরতা, চাহিদার স্থিতির চাহিদার সাথে দামের সম্পর্ক থাকবে, কেমন, চাহিদার দাম, যেহেতু চাহিদার স্থিতি বলছে তো চাহিদার সাথে দাম থাকবে, তো চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইড বাই দামের শতকরা পরিবর্তন, দুই নম্বর হবে আনসার, আনসার হবে কত, দুই, ঠিক আছে। এরপর চলে আসি আমরা, এরপর বলছে দেখো এই কোশ্চেনটা দেখো, এখান থেকে আমাদেরকে বলছে এখানে যে কোন একটা দ্রব্যের দাম 10 টাকা থেকে 10 টাকায় থেকে গেছে, এটার আয় মানে একজন ভোক্তার আয় 100 থেকে 50 হয়েছে, মানে আয় কমে গেছে, দাম স্থির আছে কিন্তু আয় কমে গেছে, এটার ফলে ওই দ্রব্যের চাহিদাটা 10 থেকে 5 হয়ে গেছে। দেখো তো আয় আয় কমে যাওয়ার ফলে চাহিদা কমে গেছে, দাম স্থির থাকা অবস্থায় মানুষের ইনকাম কমে গেলে চাহিদা কি হয়ে গেছে, সেই দ্রব্যের চাহিদা কমে গেছে, এটা নর্মাল দ্রব্য, সাধারণ দ্রব্য, বুঝছো? তো বুঝছে উদ্দীপক অনুসারে চাহিদার আয় স্থিতির স্থাবরতার মান কত হবে, তো সূত্র তোমাদের মনে রাখতে হবে, সূত্র হচ্ছে এটাকে আমরা বলি ইউআই, চাহিদার আয় স্থিতিকে আমরা কি বলি, ইউআই বলে থাকি। এটা সূত্র হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই সরি 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 এটা সূত্র হচ্ছে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা ওয়াই ইনটু ওয়াই ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ যেখানে আগে পি বলছিলাম মানে ইপি লিখছি না, একটু আগে আমরা ইডি বাই ইপি লিখছি না, ইপি সূত্র হচ্ছে এরকম যে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইড বাই কিউ, না তো এখানে পি এগুলো যা কি হবে ওয়াই হবে, কারণ এখানে আই এর পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন আমরা দেখবো সেই জন্য, ঠিক আছে? তাহলে এখানে সূত্র আমরা মানটা বসাই, ডেল্টা কি মানে চাহিদার পরিবর্তন, এখানে 10 ছিল হয়েছে 5, তাহলে 5 থেকে 10 বের করলে হবে -5, তারপর আই এর পরিবর্তন আগে ছিল 100 হয়েছে 50, তাহলে 50 থেকে 100 বের করলে আনসার হবে -50। মাথা রাখবা পরিবর্তন মাধ্যমে প্রাথমিক বের করতে হয়, পরিবর্তন বের করতে হইলে কেমন, তারপর ইনটু উপরে হবে ওয়াই ডিভাইড বাই কিউ, ওয়াই মানে হচ্ছে প্রাথমিক চাহিদা, সরি প্রাথমিক আয় হচ্ছে 100, এবং কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদার পরিমাণ কত হয়েছে
10, তাহলে আমরা আনসার করবো এখানে, তাহলে চলে আসি এখানে কিভাবে হবে যে এটা এটা হ্যাঁ ভাগ করতে না পারলে কি উপায় কাটাকাটি করতে না পারলে কি গুণ করে দেবে, এটার সাথে গুণ করলে হবে -500, আর নিজে হবে 50 সাথে এটা গুণ করলে হবে -100, সরি কত হয় 500, সরি এখানে -500 হবে, তো -500 কে -500 দিয়ে ভাগ করলে আনসার হবে 1, আনসার কত হবে 1 হবে, 1 1, ঠিক আছে, তাই এখানে আনসার কোনটা হবে 1। এই 0.5 কে বলছে, 0.5 কে বলছে, 0.5 নয়, আনসার হবে 1, -500 কে -500 দিয়ে ভাগ করলে আনসার কত হবে 1 হবে, -500 চলে যাবে আনসার হবে 1। ঠিক আছে, তোমরা কি বুঝছো কেমনে করছি? আরেকবার বুঝছেন, আরেকবার কি বুঝাবো, এখানে আয়ের সাথে চাহিদা সম্পর্কে দেখবা, এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে থাকলে তুমি পারবে না, এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই কিউ, কেমন, তো এই সূত্র মনে রাখার পর ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, তো আগে ছিল 10 হইতে 5, তাহলে 5 থেকে 10 বিয়োগ করলে চাহিদার পরিবর্তন হচ্ছে -5, 5 থেকে 10 বিয়োগ করলে -5 হয়, -5 বসালাম, আর ডেল্টা ওয়াই মানে হচ্ছে আই এর পরিবর্তন, আগে ছিল 100 হইছে 50, তাহলে এটা পরিবর্তন আমি বের করবো, পরিবর্তন মান থেকে প্রথম মান বের করবো, 50 থেকে 100 বিয়োগ করলে হবে -50 লিখলাম, ইন্টু ইন্টু লিখলাম ওয়াই আর কিউ, ওয়াই মানে হচ্ছে প্রাথমিক আয় 100 এবং কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা হচ্ছে 10, তারপর তুমি এই 100 -5 এর সাথে 100 গুণ করলে হবে 500, -5 এর সাথে 100 গুণ করলে হবে -500, আর 50 -50 এর সাথে 100 10 গুণ করলে হবে -500, -500 কে -500 দিয়ে ভাগ করলে 1 হবে আনসার, ঠিক আছে। হয়েছে, পারবো আমরা, পারবে কিনা বলো, চলে আসি পরবর্তী কোশ্চেনে, সো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, আগাচ্ছি, চলো আর না কয়েকটা কোশ্চেন আছে, চলো আমরা এগুলো দেখে ফেলি। এরপর এখানে দেখো কি বলছে, যে এই কোশ্চেনটার মধ্যে আমাদের বলছে যে দাম আছে আয় আছে, আগেরটাই কোশ্চেন, এখানে বলছে যে সূচি মোতাবেক চাহিদা রেখা, মানে এটার চাহিদা রেখা কেমন হবে, এই দ্রব্যটার চাহিদা রেখা কেমন হবে, তা আমি যদি বলি চাহিদার মধ্যে তোমার কি কি থাকে বলো তো, দাম থাকে আর চাহিদার পরিমাণ থাকে, তো এখানে দামের কি পরিবর্তন হয়েছে, না দামের পরিবর্তন যেমন আছে 10 টাকা 10 টাকায় আসছে, বুঝছো, দামের পরিবর্তন যেমন আছে তেমনই আসছে, কিন্তু এটা চাহিদা বাড়ছে, কি বাড়ছে বলতো, চাহিদা বাড়ছে, তো আমি যদি বলি কোনো দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় যদি চাহিদা বেড়ে যায় কিসের কারণে, আয় বৃদ্ধির কারণে, এটাকে চাহিদার আমরা হ্রাস বৃদ্ধি বলি, এটাকে আমরা চাহিদা কি বলি, হ্রাস বৃদ্ধি, মানে আলোচিত ভাবে দামের পরিবর্তন হবে না, অন্যান্য বিষয়ে পরিবর্তনের ফলে যদি চাহিদা পরিবর্তন হয় সেটাকে আমরা চাহিদা হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর বলি, কি বলি, চাহিদা রেখার স্থানান্তর বা চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি বলি, কখন বলি, যখন দাম স্থির থাকা অবস্থায় অন্যান্য বিষয়ে পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হবে, তো এখানে যদি সূচি মোতাবেক চাহিদা রেখা যদি করি সেই চাহিদা রেখা যায় দাম স্থিত আমাকে, এক্ষেত্রে চাহিদা রেখা এখন দাম আগের মতোই আছে, দাম আগের মতোই আছে, বুঝছো, দাম আগের মতোই আছে, কিন্তু এই ইনকাম বৃদ্ধির কারণে চাহিদা মনে করো 5 থেকে 10 থেকে 5 হয়ে গেছে, মানে চাহিদা কমে গেছে, ইনকাম সরি আয় হ্রাসের কারণে চাহিদা কমে গেছে, তাহলে চাহিদা রেখা যেখানে ছিল সেখান থেকে বাম দিকে শিফট করে, বুঝছো, বাম দিকে শিফট করবে, চাহিদা কমে যাবে, চাহিদা আগে এখানে অ্যাভারেজ ছিল এখন সেখান থেকে এখানে চলে আসবে, বিরুদ্ধে চলে আসবে, এদিকে চলে আসবে, এর ফলে দাম স্থির অবস্থায় চাহিদা কমে যাবে, সেখানে বলা হয় যে ডানে স্থান পরিবর্তন হবে, বামে স্থান পরিবর্তন হবে, উপরে বিন্দু হতে নিচে বিন্দুতে, নিচে বিন্দু হতে উপরে বিন্দুতে, এগুলো হয় চাহিদা সংকোচন প্রসারণের ক্ষেত্রে, উপর বিন্দু থেকে নিচের বিন্দু, আর বাম দিকে ডান দিকে যাবে না বাম দিকে যাবে সেটা ডিপেন্ড করতেছে এই সংকোচন প্রসারণের ক্ষেত্রে হয়, তো এই দুটোর মধ্যে যেখানে একটা হবে অর্থাৎ ডান দিকে যাবে বাম দিকে যাবে, তোমাকে বুঝতে হবে এটা কোন দিকে যাচ্ছে, বৃদ্ধি পেলে হয় ডান দিকে শিফট আর হ্রাস পেলে হয় বাম দিকে, এখানে যেহেতু চাহিদা হ্রাস পাচ্ছে সেটা বাম দিকে শিফট করবে, কোন দিকে শিফট করবে, বাম দিকে শিফট করবে, ঠিক আছে। একটু কঠিন প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন আসছে, এগুলো একটু কঠিন তাই না, তবে বুঝতে হবে তোমাকে কখন ডান দিকে যায় কখন বাম দিকে যায়, দাম স্থির থেকে অন্যান্য বিষয়ে পরিবর্তনের ফলে চাহিদা হ্রাস বৃদ্ধি হয়, বুঝছো, যারা বেসিক ক্লাস করছো তারা বুঝতে পারবা, সেটা বলছে আমার আমাকে পরীক্ষার হলে দেখে টিচাররা জিজ্ঞেস করে অর্থনীতি অনেক সোজা তাই না, এর পেছনে সম্পূর্ণ অবদান আপনার, দোয়া স্যার, পেইড ব্যাচ 25, থ্যাংক ইউ সেতু,
কুইজে কি সেম কোয়েশ্চন থাকবে? সেম কেন থাকবে, সেম কেন থাকবে, সেম কেন থাকবে? আমি ব্যাখ্যা করতেছি এই টাইপসেরই কোয়েশ্চন হবে, তবে যে একদম হুবহু কমন দিবে এমন তো না, আবার হুবহু কমন থাকতেও পারে, ডিপেন্ড করতেছে, তাই না? সেটা তো পরীক্ষা, পরীক্ষার কথা কি আগে বলতে পারবো? হ্যাঁ অবশ্যই, যেগুলো পড়াচ্ছি এই টাইপসেরই কোয়েশ্চন হবে, এই টাইপসেরই কোয়েশ্চন হবে, কেমন? আচ্ছা তাহলে আনসার হচ্ছে বামে স্থান পরিবর্তন হবে, আনসার হচ্ছে বামে স্থান পরিবর্তন হবে। চলে আসি পরবর্তী কোয়েশ্চনে, পরবর্তী কোয়েশ্চনে বসতে আড়াড়ি স্থিতিস্থাপকতার সূত্র কোনটি? আড়াড়ি স্থিতিস্থাপকতা পারবা, কে পারবা? আমরা একটু আগে যেটা করছিলাম যে চাহিদার ইপি, যদি আমি বলি তোমাদেরকে ইপি, ইপি সূত্র ছিল এরকম যে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইনটু ইপি, এর সূত্র বলতেছে আমি ইপি, আবার লিখে দিচ্ছি, ইপি মানে হচ্ছে আমরা লিখি ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইডেড বাই কিউ, এটা হচ্ছে আমাদের ইপি এর সূত্র, পি ডিভাইড বাই কিউ। তবে আমি যদি বলি আড়াড়ির সূত্র, তাহলে আড়াড়ির সূত্র জাস্ট এই সূত্রটাই মডিফাই করবা, কিভাবে? এই ডেল্টা কিউ জায়গায় এখানে এক্স লিখবা, এখানে পি জায়গায় ওয়াই লিখবা, এই পি ওয়াইটা এখানে দিবা, এই কিউ এক্সটা এখানে দিবা, হয়ে গেছে? সেটা হচ্ছে তাহলে ডেল্টা কিউ এক্স ডিভাইড বাই ডেল্টা পি ওয়াই ইনটু পি ওয়াই ইনটু কিউ এক্স, তাহলে এটা হবে আনসার, তাই না? আনসার কোনটা হবে? তিন নাম্বারটা। ওকে চলে আসি আমরা এই পরবর্তী কোশ্চেনে, আর দু একটা কোশ্চেন আছে সেগুলো দেখে ফেলি, চলো 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 দ্রুত আগাই। এখানে বসে গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজানা থাকে বা অজ্ঞাত থাকে, একটু আগে তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম ব্যাখ্যা করে যে কিউডি সমান এ মাইনাস বিবি, এখানের মধ্যে আমাদের এ এবং বি এগুলোর মান জানা নাই, সেগুলোকে আমরা কি বলি? পরামিতি বলি। কিন্তু আমি যদি বলি কিউডি সমান টেন মাইনাস ফাইভ পি, এখানের মধ্যে ফাইভ এবং টেন গুলোর মান জানা আছে, যদিও ধ্রুবক কিন্তু মান জানা আছে, তাই এগুলোকে আমরা ধ্রুবক বলতে পারি, এগুলোকে আমরা পরামিতি বলতে পারি না, কিন্তু এগুলোকে আমরা কি বলতে পারি? ধ্রুবক বলতে পারি, আবার কি বলতে পারি? পরামিতিও বলতে পারি, এ এবং বি। তার মানে যে ধ্রুবকের মান অজানা থাকে সেগুলোকে আমরা কি বলি? পরামিতি বলি। কি বলি বলো? পরামিতি বলি, তাই না? আনসার হবে পরামিতি, আনসার হবে কি? পরামিতি। পরবর্তী কোশ্চনে চলে যাই, এর পরবর্তী কোশ্চেন বলছে যে চাহিদার হ্রাস বৃদ্ধি হয়, দেখো এই যে তোমাদের একটু আগে বলছিলাম যে চাহিদার হ্রাস বৃদ্ধি কখন হয়? চাহিদার হ্রাস বৃদ্ধি হবে যখন দাম স্থির থেকে, দামটা স্থির থেকে অন্যান্য বিষয়ে পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি হবে, অথবা কি হবে? চাহিদা হ্রাস হবে, তখনই চাহিদা কি হয়? হ্রাস বৃদ্ধি হয়, বুঝছো? দাম স্থির থাকা অবস্থায় অন্যান্য বিষয়ে পরিবর্তন হবে, তো এখানে ভোক্তার আয়ের পরিবর্তন, হ্যাঁ অন্যান্য বিষয়ের মধ্যে একটা হচ্ছে ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা হ্রাস বৃদ্ধি হতে পারে, যেটা একটু আগে দেখেছিলাম আমরা। তবে যে আলোচ্য দ্রব্যের দামের পরিবর্তন হবে না, এই দ্রব্যের দামের পরিবর্তন হলে তো সেটা হ্রাস বৃদ্ধি হবে না, হ্রাস বৃদ্ধি হবে যে যখন অন্যান্য বিষয়ে পরিবর্তন হবে, দাম স্থির থাকবে। তারপর যে ক্রেতার রুচি পরিবর্তন, হ্যাঁ এটা ঠিক আছে, ক্রেতার রুচি পরিবর্তন হইতে পারে, তখন আমাদের চাহিদা হ্রাস বৃদ্ধি হইতে পারে, ক্লিয়ার? তার আনসার হবে এক ও তিন, এটা হচ্ছে কি হবে? আনসার হবে এই আনসার তিন হবে না, আনসার হবে এক ও তিন, আনসার হবে এক ও তিন, ঠিক আছে? আনসার কথা হবে এক ও তিন, এই দুই নম্বরটা হবে না, দুই নম্বরটা হবে আলোচ্য দ্রব্যের দামের পরিবর্তন হলে হ্রাস বৃদ্ধি হয় না, সংকোচন প্রসারণ হয়ে যায়, বুঝছো? সেজন্য তাহলে এরপরে চলে আসে আমরা, এরপর হচ্ছে একটা রেখা দেখতে পাচ্ছি, এই রেখাটা বলছে যে এস এস রেখা থেকে এস এস, এস এস ওয়ানে এর পরিবর্তনের কারণটা কি? এস এস থেকে এস এস ওয়ানে পরিবর্তনের কি কারণ? একটু আগে তো তোমাদেরকে বলছি না, একটা রেখা থেকে আরেকটা রেখাতে শিফট করার জন্য বা রেখা স্থানান্তর হওয়ার জন্য কারণ একটাই, সেটা হচ্ছে হ্রাস বৃদ্ধি হইতে হবে, হ্রাস বৃদ্ধি। তো এটা একটা যোগান রেখার মতো, তো যোগানের হ্রাস বৃদ্ধি হবে, এখানে যোগানের বৃদ্ধি হচ্ছে নাকি হ্রাস হচ্ছে? যোগান এখানে যেখানে ছিল সেখান থেকে যদি ডান দিকে শিফট করে বৃদ্ধি বোঝায়, তাহলে এখানে যোগানটা বৃদ্ধি পাচ্ছে, শিফট যেহেতু হচ্ছে তার মানে কি? বৃদ্ধি পাচ্ছে, সংকোচন প্রসারণ হবে না, কারণ সংকোচন প্রসারণ মানে হচ্ছে একটা রেখার মধ্যে বিন্দু পরিবর্তন, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বা বাম থেকে ডানে, ডান থেকে বামে গেলে কেমন বিন্দুটা এরকম। কিন্তু আমরা রেখা থেকে একটা রেখা থেকে অন্য রেখা শিফট হওয়া মানে হচ্ছে হ্রাস বৃদ্ধি হওয়া, সেটা চাহিদা রেখা হলে চাহিদা হ্রাস বৃদ্ধি বলতাম, যোগান হলে যোগান হ্রাস বৃদ্ধি, যেহেতু ডান দিকে শিফট করলে অলওয়েজ বৃদ্ধি ইকোনমিক্সে, আর হ্রাস মানে হচ্ছে বাম দিকে শিফট করবে, বৃদ্ধি মানে ডান দিকে শিফট, হ্রাস মানে কি? বাম দিকে শিফট অলওয়েজ, ঠিক আছে? বুঝতে পারছি। তাহলে কোনটা হবে এখন, এখন কোনটা হবে বলো, এখন কোনটা হবে আনসার? বুঝিনা বলতেছে, বুঝিনা বলতেছে। আচ্ছা তোমাদের আমি বোঝা বলি, শোনো, ইকোনমিক্স তে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সংকোচন প্রসারণ, একটা হচ্ছে হ্রাস বৃদ্ধি। চাহিদার সংকোচন প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধি, যোগানের সংকোচন প্রসারণ, যোগানের হ্রাস বৃদ্ধি, ঠিক আছে? তো সংকোচন প্রসারণ যেখানে দেখবা, সংকোচন প্রসারণ যেখানে দেখবা, তার মানে ওই রেখাটা একটা রেখার মধ্যে জাস্ট এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবে, এটা তখনই হয় যখন অন্যান্য বিষয় স্থিতি থেকে দামের পরিবর্তন হয়, বুঝছো? আর হ্রাস বৃদ্ধি
কখন হবে? এটা চাহিদা হ্রাস বৃদ্ধি হতে পারে, যোগান হ্রাস বৃদ্ধি হতে পারে। সেটা হচ্ছে দামিসি থেকে অন্যান্য বিষয়ে পরিবর্তন হলে তখন হ্রাস বৃদ্ধি বা রেখার স্থানান্তর হয়। হ্রাস বৃদ্ধিকে আবার রেখার স্থানান্তর বলা হয়, ক্লিয়ার? তো রেখার স্থানান্তর বা হ্রাস বৃদ্ধি হইলে হ্রাস বৃদ্ধি দুই ধরনের, একটা হ্রাস একটা বৃদ্ধি। তাহলে হ্রাস মানে হচ্ছে বাম দিকে যাওয়া রেখাটা, চাহিদা হলে চাহিদা বাম দিকে যাবে, যোগান হলে যোগানটা বাম দিকে যাবে, আর বৃদ্ধি মানে হচ্ছে ডান দিকে যাওয়া। ইকোনমিক্সে বৃদ্ধি বলতে ডান দিকে শিফট করবে, আর হ্রাস মানে বাম দিকে শিফট করবে। এটুকু মনে থাকবে না? তোমরা হয়তো বেসিক ক্লাস করো না, যারা বলতেছে তার বুঝি না বুঝি না, আমার ক্লাসগুলো একটু করিও, ইউটিউবে গিয়ে ফ্রি ক্লাসগুলো অন্তত করিও, আর ফ্রি ক্লাস করতে না পারলে পেড বেসে ভর্তি হয়ে যাও। ফ্রি ক্লাস করতে যদি বোর লাগে তাহলে পেড বেসে লাইভে ক্লাস করার জন্য ভর্তি হয়ে যাবা, এবং হচ্ছে গোছানো কোর্সটা পাবা আর কি। তো আশা হচ্ছে এখানে হবে যোগানের বৃদ্ধি, যোগান রাখা যায় তো যোগান কি হবে, বৃদ্ধি হবে, এটা হবে যোগানের বৃদ্ধি। আচ্ছা যোগানের বৃদ্ধি, চলে আসি পরবর্তী কোশ্চেনে। লাস্ট আর দুইটা প্রশ্ন করবো। উদ্দীপকের যোগান রেখার পরিবর্তনের কারণ হতে পারে, মানে এই যে যোগান রেখা এটার পরিবর্তনের কারণ কি হইতে পারে? ওই যে বললাম দাম ছাড়া বাহিগুলো পরিবর্তন দেখবা, যে দাম ছাড়া কেমন? তো এখানে বলছে অনুকূল আবহাওয়া, হ্যাঁ অনুকূল আবহাওয়া হইলে, অনুকূল যদি আবহাওয়া হয় তাহলে দাম স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের যোগান বাড়তে পারে। অনুকূল আবহাওয়া হইলে দাম স্থির থাকা অবস্থায় কি থাকতে পারে? দাম স্থির থাকা অবস্থায় যোগান এখানে ছিল, এখন যোগান কি হয়ে যাবে, বেড়ে যেতে পারে অনুকূল আবহাওয়া হলে। কর আরোপ করলে, দেখো কর আরোপ করলে যোগানটা বৃদ্ধি না পেয়ে যোগান হ্রাস পাইতো, তখন যোগান এদিকে আসতো, বুঝছো? বাম দিকে শিফট হইতো তখন, তখন ডান দিকে শিফট না কোন দিকে হইতো, তখন আমাদের বাম দিকে শিফট হইতো যোগান রেখাটা কর আরোপ করলে। তো এটা হবে না তাই। তারপর সে ভর্তুকি দেওয়া, ভর্তুকি প্রদান মানে বুঝো, ভর্তুকি মানে কি? ভর্তুকি মানে হচ্ছে আমি যদি বলি, সাপোজ এভাবে চিন্তা করো যে সার, সার চিনো যেগুলো হচ্ছে ফার্টিলাইজার আর কি, যেগুলো মাটিতে দিলে হচ্ছে ফসল ভালো উৎপন্ন হয়। এই 1 কেজি সার উৎপাদন করতে একজন উৎপাদকের 100 টাকা খরচ হয়। তো সেটা যদি সে বিক্রি করে, সে মনে করে 100 টাকা দিয়ে বিক্রি করতো, বাজার বিক্রি করতো আর কি, লাভ সহ 100 টাকা মনে করে বিক্রি করতো। তো সরকার এখানে যেটা করে, সরকার এখানে করবে, সরকার হচ্ছে এখানে ওই দ্রব্যটার মনে করো 50 টাকা সরকার নিজে দিয়ে দিবে। সরকার বলবে যে তুমি উৎপাদন করতেছো এই সারটা, আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয়, আমাদের কৃষকরা গরিব কৃষক, তো তাদের এত টাকা তো নাই 100 টাকা দিয়ে সার কেনার মতো, তাদের সামর্থ্য নাই, আমি একটা কাজ করি আমি তোমাকে 50 টাকা দিয়ে দিব। তুমি একটা কাজ করো, এই সারটা তুমি 50 টাকা দামে মার্কেটে বিক্রি করবা, আর আর বাকি 50 টাকা আমি তোমাকে দিব। এই যে সরকার যেটা তোমাকে দিচ্ছে, সরকার যেটা বিক্রেতাকে দিচ্ছে, এটাকে বলা হয় ভর্তুকি দেওয়া, সরকার ভর্তুকি দিচ্ছে। তাহলে এই 50 টাকা দামেই এখন সাধারণ কৃষকরা এই দ্রব্যটা কিনবে, এটাকে বলা হয় ভর্তুকি দিচ্ছে। তো ভর্তুকি দিলে সেই দ্রব্যের যোগান বাড়ে, কারণ বিক্রেতা ভালো দাম পায়, বিক্রেতা এখানে 100 টাকা দাম পাচ্ছে, ভর্তুকি দিচ্ছে বিদায় সরকার, বুঝছো? তো সেক্ষেত্রে বলা হয় ভর্তুকি প্রদান করলে যোগান বাড়তে পারে, কেমন? তাহলে আশা করতে পারে ভর্তুকি দিলে যোগান বাড়তে পারে। আশা হচ্ছে 1 ও 3 হবে, কর আরোপ হবে না, কর আরোপ করলে যোগান কমে যায় উল্টা, ঠিক আছে? বুঝতে পারছি আমরা। তাহলে এটা আনসার কি হবে? আনসার হচ্ছে 1 ও 3, অর্থাৎ এখানে 2 নম্বরটা হবে, কেমন? 1 ও 3 হবে আনসার। চলে আসি পরবর্তী কোশ্চেনে, আর দুটো কোশ্চেন আসছে। দেখো বসে, যদি সর্বনিম্ন দাম বা প্রাইস ফ্লোর ভারসাম্য দামের উপরে নির্ধারণ করা হয় তাহলে নিচে কোনটি ঘটবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সি ইউ ডি ইউনিটে আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা ভালো করে শোনো সবাই, সবাই আমার সাথে একটু মনোযোগ দাও, এই কোশ্চেনে একটু মনোযোগ দাও সবাই। তোমরা ভারসাম্যের চিত্র দেখছো কখনো? ভারসাম্যের চিত্র এরকম হয়, একটা হচ্ছে ডিডি প্রাইম, এটাকে বলা হয় ডিমান্ড রেখা, আর একটা হচ্ছে এসএস প্রাইম, এটাকে বলা হয় সাপ্লাই রেখা। ডিমান্ড এবং সাপ্লাই যেখানে মিলিত হয় সেখানে ভারসাম্য হয়, এটাকে আমরা বলি ই বিন্দু বা ভারসাম্য বিন্দু। এখান থেকে একটা দাম পাওয়া যায় যেটাকে বলা হয় ভারসাম্য দাম, এখান থেকে একটা পরিমাণ পাওয়া যায় যেটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। এটা তো জানো সবাই না, এটা একটা ভারসাম্য চিত্র বলে, এখান থেকে ভারসাম্য দাম 10 টাকা আর ভারসাম্য পরিমাণ কত? 5। এখন এখানে মধ্যে বুঝতে যে যদি এমন হয় যে সরকার এখানে, সরকার এখানে, সরকার বা যে কেউ এখানে যদি বলে যে সর্বনিম্ন দাম বা সরকার যদি দাম নির্ধারণ করে দেয় ভারসাম্য দামের উপরে, ভারসাম্য দামের উপরে যদি নির্ধারণ করে দেয় সরকার দাম, বা যে কেউ যদি বলে যে এর উপরে যদি দাম হয়, মানে ভারসাম্য দামের উপরে যদি দাম হয়, তাহলে আসলে নিচের কোনটি ঘটতে পারে? তাহলে সেটা হচ্ছে আমি যদি বলি এইটা ভারসাম্য দাম 10 টাকা, যদি সরকার বলে যে এখন থেকে এই দ্রব্যের দাম যদি 12 টাকা নির্ধারণ করে দেয় সরকার, 12 টাকা নির্ধারণ করে দেয়, তাহলে এর উপরে হবে এইদিকে, তাই না? মনে করো 12 এখানে আছে, এখানে মনে করো 12 দিলাম, তাহলে এর ফলে আমাকে বলো যে এখানে ডিমান্ড বেশি নাকি সাপ্লাই বেশি, বলো। 12 টাকা দামে ডিমান্ড বেশি হবে না সাপ্লাই বেশি হবে, বলো। ভারসাম্য দামের উপরে যদি দাম নির্ধারণ করে দেয় কেউ, তাহলে সেটার ফলে ডিমান্ড বেশি হবে না সাপ্লাই বেশি হবে,
বললো 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 আগে এটা আনসার করো, ডিমান্ড বেশি মানে সাপ্লাই বেশি হবে। আমরা বলবো তখন যে এখানে ডিমান্ড কম সাপ্লাই বেশি। মাথা রাখবা যখনই তুমি দেখবে যে ডিমান্ড এর তুলনায় সাপ্লাই বেশি হবে, তখন সেখানে উদ্বৃত্ত সৃষ্টি হবে, উদ্বৃত্ত সৃষ্টি হবে, উদ্বৃত্ত উদ্বৃত্ত সৃষ্টি হবে। উদ্বৃত্ত মানে কি, আমাদের চাহিদা আছে এইটুকু পরিমাণ। আমি এখানে লিখে দিই তাহলে শুনুন, এটা এটা মুছে যাবে যদিও, যাই হোক আমি অন্যভাবে লিখে দিচ্ছি। দেখো এখানে আমাদের ডিমান্ড, এখানে আমাদের ডিমান্ড হবে এইটুক, মনে করো ডিমান্ড হচ্ছে চার, কিন্তু আমাদের সাপ্লাই হচ্ছে এখানে মনে করো যে ছয় পরিমাণে। মনে করো ডিমান্ড কম সাপ্লাই বেশি, আমার ডিমান্ড আসতে মনে করো গণতন্ত্র চারটা, কিন্তু সাপ্লাই হচ্ছে ছয়টা, তার মানে আমার কোনো উদ্বৃত্ত বেশি যাবে, এই অঞ্চলটা আমাদের উদ্বৃত্ত বেশি যাবে। আমাকে এখানে দিলাম এ থেকে বি, এটা হচ্ছে উদ্বৃত্তের পরিমাণ। তাহলে উদ্বৃত্ত সৃষ্টি হয় কখন, যখন কোন দ্রব্যের ডিমান্ড কম সাপ্লাই বেশি হয়। তাহলে ভারসাম্য দামের উপরে দাম নির্ধারণ করে দিলে ডিমান্ড বেশি, ডিমান্ড কম সাপ্লাই বেশি হওয়ার কারণে উদ্বৃত্ত হবে। তাহলে এই প্রশ্ন আনসার কি হবে, যে ভারসাম্য দামের উপরে যদি দাম নির্ধারণ করে দেয় তাহলে সেক্ষেত্রে নিচে কোনটি ঘটবে, তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে উদ্বৃত্ত হবে, সেটা আনসার গেল। এখন যদি কোয়েশ্চনটা অন্যভাবে আসে, যদি বলে যে সর্বনিম্ন দাম ভারসাম্য দামের নিচে যদি বলে, ঠিক আছে, নিচে যদি নির্ধারণ করা দেয়, নিচে উপরে না বলে যদি নিচে নির্ধারণ করা হয় তাহলে কি হবে। তা আমি যদি এখন ভারসাম্য দামটা এখানে নিচে নির্ধারণ করে দিই তাহলে কি হবে একটু দেখো তো। নিচে নির্ধারণ করে দেওয়া মানে হচ্ছে এখানে মনে করো, মনে করো আমি আট টাকা নির্ধারণ করে দিচ্ছি দামটা, সকাল আট টাকা দাম নির্ধারণ করে দিচ্ছে মনে করো। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে সেক্ষেত্রে আমাদের ডিমান্ডটা তখন, ডিমান্ড তখন হচ্ছে বেশি হবে। ডিমান্ড মনে করো এখানে এটা ছয় মনে করো বা পাঁচ বছর পাঁচ মনে করো, মানে এখানে ডিমান্ড তখন বেশি হবে, সাপ্লাই তখন কি হবে কম হবে। অর্থাৎ তখন ভারসাম্য দাম হচ্ছে কম দামে দাম নির্ধারণ করে দিলে তখন ডিমান্ড বেশি হবে সাপ্লাই হবে কম, তার মানে তখন সেখানে ঘাটতি দেখা দিবে, তখন সেখানে কি দেখা দিবে ঘাটতি বা শর্টেজ দেখা দিবে। কেমন, ভারসাম্য দামের নিচে দাম নির্ধারণ করে দিলে ঘাটতি হবে, ভারসাম্য দামের উপরে দাম নির্ধারণ করলে উদ্বৃত্ত হবে। কথাগুলো বুঝছো কিনা বলো। আমরা কি বুঝছি, আমরা কি কথা বুঝতে পারছি, এটা বলো তো বুঝতে পারছো কিনা। ওকে শেষ, আর দুইটা প্রশ্ন আছে, আর দুইটা প্রশ্ন যা সেগুলো আমরা ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। তাহলে আনসার হচ্ছে উদ্বৃত্ত হবে। এই পরবর্তী কোশ্চেন কি বলছে, এক্স দ্রব্যের দাম কমলে যদি ওয়াই দ্রব্যের চাহিদা বাড়ে তাহলে এক্স এবং ওয়াই দ্রব্য দুটি কেমন হবে। ওই যে বললাম একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা সমমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক সেটা দেখবা তাহলে বুঝতে পারবা। যদি সমমুখী সম্পর্ক হয় পরিবর্তক দ্রব্য, আর বিপরীতমুখী সম্পর্ক হলে কি পরিপূরক দ্রব্য। তাহলে কি বলছে এক্স দ্রব্যের দাম কমলে ওয়াই দ্রব্যের চাহিদা বাড়ে, তার মানে একটা দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা কি বিপরীতমুখী সম্পর্ক, আর বিপরীতমুখী সম্পর্ক হয় কোন দ্রব্য, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে। আনসার কি হবে, আনসার কি হবে বলো, এখানে আনসার কি হবে, বিপরীতমুখী সম্পর্ক হয় পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, তাই না। আল্লাহ তাড়াতাড়ি শেষ করেন, দিতে লাগছে। আচ্ছা দিন ইসলাম, ঠিক আছে শেষ করে দিচ্ছি। এই যে এখন আরেকটা লাস্ট, একটু ওয়েট করো, একটু ওয়েট করো বাবা। আচ্ছা তাহলে আনসার হচ্ছে পরিপূরক দ্রব্য হবে। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে, বসতে কিউ ইকুয়াল টু ডি ইকুয়াল টু ফাংশন অফ পি, এখানে এফ দা সরি পি ডি সমান ফাংশন অফ পি, এই ফি মানে পি এফ মানে ফাংশন বোঝাই আমরা। তো এটাকে আমরা ইকোনমিক্সে ফাংশন, এটাকে আমরা ইকোনমিক্সে এই এফ দার ইকোনমিক্সে আমরা অপেক্ষক বলে, ফাংশন মানে বাংলা ইংরেজিতে ফাংশন আর বাংলা বলে এটাকে অপেক্ষক বলে। তাহলে আনসার হবে কি এটার, এটা আনসার কি হবে, এক নম্বর আনসার কি হবে, এফ দ্বারা আমরা এখানে কিসের প্রতীক, এফ দ্বারা অপেক্ষককে বোঝানো হয়। আনসার কি হবে, এফ দ্বারা অপেক্ষক, আমরা বলি ডিগল টু ফাংশন অফ পি, ফাংশন মানে এখানে কি বোঝায় অপেক্ষক, বাংলা বললে অপেক্ষক বলা হয়। তার আনসার হচ্ছে ত্রিশে কি হবে, চারও হবে। কেমন, ত্রিশে কি হবে বলো তো, চার হবে। ওকে সো তাহলে আমাদের ইয়া শেষ, পড়া শেষ, কয়েকটা বিষয় বলবো সেটা একটু শোনো। সেটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি ব্যাচ সম্পর্কে অলরেডি বলে ফেলছি, ছাব্বিশের ব্যাচ। তো যে ব্যাচে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে গত গত পরশু দিন, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে দশটায়। তো তোমরা যারা ভর্তি হতে চাও পেজ ম্যাচ দিয়ে ভর্তি হয়ে যাবা, এক নম্বর। দুই নম্বর গেলে আমাদের হচ্ছে র্যাপিড ব্যাচ, যে ব্যাচটা শুরু হচ্ছে আমাদের সামনেই। তো সামনে ব্যাচটা শুরু হবে, এই ব্যাচে তোমরা প্রি বুকিং করে রাখো, যারা ডিসকাউন্ট পেতে চাও এবং সর্বদা ডিসকাউন্ট পেতে চাও তারা প্রি বুকিং করে রাখবা। আর নাই ঠিক আছে, চারটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস কখন হবে। তার নেক্সট ক্লাস হবে আসতে বুধবার, তো আগামী শনিবার আমাদের নেক্সট ক্লাস হবে, আগামী শনিবার সন্ধ্যা সাতটায় তোমাদের সাথে আবার যুক্ত হয়ে যাব তৃতীয় ক্লাসে, যেখানে প্রথম পত্রের তৃতীয়তে আমরা আলোচনা করবো। ঠিক আছে সবাই ক্লাসে থাকবা, তো কে কে থাকবা একটু বলো, বলে যাও কে কে থাকবা নেক্সট ক্লাসে, কে কে থাকবা।
নুসরাত বলছে স্যার ক্লাসটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা সেটা জানাতে পারো তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমাদের ক্লাস কি ভালো লাগতেছে, তোমাদের জন্য উপকৃত হচ্ছে কিনা সেটা একটু বলতে পারো আমাকে, তোমাদের উপকার হচ্ছে কিনা, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। তারমিন বলছে আমাদেরকে, তারমিন তোমার কি তারমিন? আচ্ছা তারমিন সুলতানা সাইমা বলছে, আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন অবশ্যই। কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানাবা, যারা যারা আছো ক্লাসগুলো তোমাদের কেমন হেল্প হচ্ছে। সাদিয়া বলছে আমি থাকবো ইনশাল্লাহ। আচ্ছা মিম বলছে উপকার হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা শিলা বলছে আলহামদুলিল্লাহ ভালো। রায়ানুজ জান্নাত, তোমার পুরো নাম বলতে পারতেছি না, ক্লাসটা ভালো ছিল, থ্যাংক ইউ। রিয়াজ বলছে ইনশাল্লাহ। মনি বলছে স্যার রেপিড ব্যাচে আমাদের গোল্ডেন ব্যাচের শেষ হলে হবে? হ্যাঁ গোল্ডেন ব্যাচ তোমাদের শেষ হলে শুরু হবে, তোমাদের গোল্ডেন ব্যাচ আর বেশি দিন নাই, তারপর শেষ হয়ে যাবে। আব্দুল হামিদ বলছে আসসালামু আলাইকুম স্যার, ক্লাসটা অনেক ভালো লেগেছে, ভালো লেগেছে, থ্যাংক ইউ। আশফিয়া, আশফিয়া জানাত বলছে আসসালামু আলাইকুম, ভালো লাগ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। এমডি তালহা বলছে ভালো লাগছে। আচ্ছা তার বলছে তারমিন বলছে ভালো লাগছে অনেক, থ্যাংক ইউ। লাকি কুইন বলছে ইনশাল্লাহ থাকবো, ওকে। সামিরা বলছে ইনশাল্লাহ থাকবো, ওকে। তারপর হচ্ছে দিন বলছে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ইরহান আমাদের সাথে আছে, ইরহান বলছে আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। সামিরা বলছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। নাজরিন আমাদের সাথে রয়েছে, ক্লাসটা মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। সাদিয়া বলছে অনেক ভালো লেগেছে ক্লাসটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে শনিবার সন্ধ্যা 6টায় আমার সাথে, এবং তোমরা সবাই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানিয়ে দিবা ক্লাসগুলো সম্পর্কে, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। দেখা হচ্ছে সবার সাথে সন্ধ্যা 6টায় শনিবারে। আসসালামু আলাইকুম।